আবার এত উদার না, আমরা ডিজিটাল মার্কেটিং এর মানুষজন ফ্রি তে কাউকে কোনো কিছু না দেই না না। না আপু, ওই ওই ব্যাপারে না, মানে হচ্ছে যে কি, যারা একেবারে গরিব থাকে না কিছু, মানে হ্যাঁ সামর্থ্য না থাকে হ্যাঁ, না ওই মানে ক্ষেত্রে যারা কোনো। গরিব মিনস হচ্ছে যাদের হাতে ফিনান্সিয়াল ওই সাপোর্টটা থাকে না, তাকে আমি হ্যাঁ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখাবো, যাতে আপু, তার আর্নিং এর একটা ওয়ে হয়। জি আপু ফাঁকিবাজ, ওই যে ফয়সাল আছে না, কোন ফয়সাল? আপনারা বলছিলাম ওই দিন আমার ব্যাচমেট, হ্যাঁ ও কিন্তু ও, আমি চার দেখেছিলাম ও, পাঁচটা ইয়া করে দিছে, ও চার পাঁচটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিছে ফ্রিতে এখানে। কোথায়? আপনি ওরে তো আমাদের এখানে মানে এরিয়ার মধ্যে এগুলা সবগুলো হচ্ছে অনলাইন বিজনেস এর পেজ, ও সবগুলা ঠিকঠাক করে দিছে। আচ্ছা, এই যে ফয়সাল ওই দিন দেখালেন যে ফর্সা করে, হ্যাঁ 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 বুঝিনি, ওই ফয়সাল চার পাঁচটা বিজনেস পেজ ফ্রিতে করে দিছে? হ্যাঁ ফ্রিতে করে দিছে। ফয়সালের সাথে আপনাদের কথা হয়? হ্যাঁ কথা হয় আমার, আপনার কথা হয়? ওকে, আপনি ওকে বলবেন আমাকে নক করতে। আচ্ছা ঠিক আছে আপু। কারণ আমি এখন ক্লাস নিচ্ছি, তো তার সাথে আমি এখন আর নক করলাম না। আপনি কাইন্ডলি ওকে বলবেন আপু বলছে তোমাকে নক করতে, ঠিক আছে? আপনাদের সবার ডান, ক্যামেরা কেন বন্ধ থাকে আমি জানি না। মুসা ভাইয়া আপনি শুরু করে দেন, আপনি শুরু করে দেওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে একটু গিয়ে দেখে আসবেন আমাদের লাইফটা কি ক্লিয়ার আছে কিনা, মানে ক্লিয়ার আছে কিনা বলতে ঠিক মতো চলছে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে, আমি অফিস থেকে। হচ্ছে আপু, আমি লিংক দিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। سورة بني إسرائيل مكية، بسم الله الرحمن الرحيم। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل، إسرائيل ألا تتخذوا من دوني وكيلا، ذرية من حملنا مع نوح، إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض، لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. جاء وعد الله ما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار، وكان وعدا مفعولا. ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. إن أحسنتم أحسنتم لأنفسكم، وإن أسأتم فلها، فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا. صدق الله العظيم। আচ্ছা, আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা, ইউটিউবের যে কাজটা, ইউটিউব মার্কেটিং এর আমরা যে কাজগুলি করব, এটা হচ্ছে অলওয়েজ আমরা অর্গানিক প্রমোশন করব, আমরা ইউটিউবের পেড প্রমোশনে যাব না। ইউটিউবের অর্গানিক প্রমোশনের যে কাজগুলি, এই কাজগুলি আমাদেরকে করতে হবে রেডিটে, কোয়ারাতে। আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু, রেডিট, কোয়ারা, তারপরে হচ্ছে আপনার কি নাম এটার, ইউটিউবে, ফেসবুকে, লিঙ্কডইনে, বুঝতে পেরেছেন? আর আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে
ইনস্টাগ্রামে করতে পারবেন, তবে ইনস্টাগ্রামে যেটা করতে হয় সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক, মানে নন ক্লিক করা যায় না ওরকম লিঙ্কটা, যে লিঙ্কের হচ্ছে আপনি প্রমোট করে দিবেন পরবর্তীতে ওদেরকে হচ্ছে আপনি দিয়ে দিবেন। ফেসবুকে করা যায়, ফেসবুকে আপনারা করা ট্রাই করবেন। আর রেডিট কোয়ারাতে যেটা হয়, কোয়ারাতে তো সব কোশ্চেনের আনসার আসে, তো আপনার দেখতে হবে আপনার ভিডিও নিশ কি, ওই ভিডিও নিশ রিলেটেড টপিকে আপনাদেরকে হচ্ছে কোয়ারার ওই টপিকে গিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করে আপনি হচ্ছে কমেন্টের নিচে দিয়ে আসবেন যে তুমি এই ভিডিওটাও দেখতে পারো, এই ভিডিওটাতে আছে তুমি দেখো, এটাতে সলিউশন পাবা। নট লাইক দ্যাট যে টপিক রিলেটেড, ধরেন যদি কুকিং রিলেটেড হয় বা যদি হচ্ছে মেডিকেশন রিলেটেড, মেডিটেশন রিলেটেড হয়, তো আপনার হচ্ছে ওই সময় দেখা যাবে যে ওই ওইগুলিতে গিয়ে আপনি কমেন্ট করলেন। কারণ কোয়ারার ব্যাপারটা কি, কেউ কোয়েশ্চেন করে তার রিপিটে আনসার দিতে হয়, আনসার প্রপার আনসার দিবেন কোয়ারায়, যখনই কোনো কিছু শেয়ার করতে যাবেন প্রপার আনসার দিবেন, প্রপার আনসার দিয়ে তারপরে ওই লিঙ্কটা শেয়ার করবেন। এবং একটা লিঙ্ক একদিনে যদি একটা, মানে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো একটা সাইট হোক, ওইখানে যদি একটা লিঙ্ক 5 থেকে 7 বারের বেশি শেয়ার করা হয় তাকে স্প্যাম হিসেবে ধরা হয়। স্প্যাম হিসেবে ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, স্প্যাম করে সে ওই লিঙ্কটাকে ব্লক করে দেয়। সো তার মানে হচ্ছে আপনি একদিনে একটা লিঙ্ক ফেসবুকে 5 বারের বেশি শেয়ার করতে পারবেন না। এর মানে এই না যে 5 বার আমি এখনই শেয়ার করে দিব। হ্যাঁ মেসেঞ্জারের ক্ষেত্রে না, মেসেঞ্জারের ক্ষেত্রে হয় না, কিন্তু মেসেঞ্জারটা আসলে শেয়ার মেসেঞ্জার কাকে করবেন, আপনার সার্কেল কে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন আপনার সার্কেল আপনার ওই মেসেজটা আনসেন্ড করে রাখবে, যারে ও তো কতগুলি লিঙ্ক শেয়ার করে, এগুলিতে ঢুকে আমি কি দেখবো? এটা যে আপনার কাজের পারপাসে, তাদের তারা জাস্ট ভিউটা, মানে তারা না দেখুক, তাদের ডিভাইস দিয়ে যদি ভিউটা করে দেয় তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যায়, কিন্তু এইটুকু কাজও মানুষ মানুষের জন্য করে না। সো মেসেঞ্জার আসলে অতটা ইফেক্টিভ না। যদি খুব ক্লোজ হয়, যেমন আপনার আপনাদের ব্যাচমেটদেরকে, এই যে আপনাদের এক একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, আপনি ধরেন একটা লিঙ্ক শেয়ার করলেন, আপনি ওই লিঙ্কটা শেয়ার করলে আপনি ছাড়াও এই গ্রুপে আরো ধরেন 28 জন 29 জন আছে, 29 জন যদি একবার করে ভিউ করে দেয়, আপনার 29টা ভিউ চলে আসতেছে। এখন আপনার কাজটা করার সময় তারা যদি চিন্তা করে, হ্যাঁ আমি মিনহাজের কাজটা কেন করব, এইটা চিন্তা না করে তারা যদি চিন্তা করে, আমি যদি মিনহাজেরটা করে দিই অ্যাটলিস্ট আমারটার সময় মিনহাজ হেল্প করবে। এখন বলতে পারে, আপু মিনহাজ তো ইউটিউব নিয়ে কাজ করে অনেক ডলার আর্ন করতেছে, আমি কি নিয়ে কাজ করব, আমি কি নিয়ে কাজ করব, বা আমার তো ইউটিউবের কাজ নাই, আমার কি দরকার? ঠিক আছে, একটা মিনিট, একটা মিনিট। আপনার হচ্ছে ওইটার পরের যেটা হয় যে, এখন আপু ও তো করে হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ, আমি তো সরি ও তো করে ইউটিউব নিয়ে কাজ, আমি তো আর ইউটিউব নিয়ে কাজ করব না। কিন্তু আপনি ইউটিউব নিয়ে কাজ না করলে আপনি হয়তো লিঙ্কডইন নিয়ে কাজ করবেন, আপনি হয়তো অন্য আরেকটা নিয়ে কাজ করবেন। কাজ তো কেউ কেউ না কেউ কোনো না কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন, এবং প্রত্যেকটারই অর্গানিক প্রমোশনের বেলায় আপনারা অর্গানিক্যালি প্রমোট করবেন কি দিয়ে, এইভাবে প্রমোট করতে এইভাবে প্রমোট করার মানেটাই হলো আপনার হচ্ছে ইয়ে করা, এভাবে প্রমোট করার মানেটাই হলো আপনার এভাবে প্রমোট করবেন, এইভাবে প্রমোট করার আর করলে যেটা হবে যে আপনি যখন আরেকজনকে হেল্প করবেন, আরেকজন তখন আপনাকে হেল্প। সো অলওয়েজ আপনাদের ব্যাচমেটদের নিজেরা যদি হেল্প করেন, বাইরের মানুষকে আর তখন খুব বেশি প্রয়োজন হয় না। কারণ আপনাদেরকে একটা সিম্পল জিনিস বোঝাই, আমরা যখন ক্লাস করতাম, আমাদের ক্লাস করাকালীন ইউটিউবের ক্লাসের পরে আমাদেরই এক ব্যাচমেট একটা কাজ পেয়েছিল $10 একটা চ্যানেলের অর্গানিক প্রমোশন করা, 3000 ওয়াচ আওয়ার দেওয়া তাকে, ঠিক আছে? তার ওই লিঙ্কটা আমাদের সাথে শেয়ার করার পরে আমরা তো করছি, আমাদের মেন্টর যিনি ছিলেন সাইফুল ভাইয়ের নাম আপনারা শুনেন, আমার মুখে সাইফুল ভাইয়ের, আমার সিএ মেন্টরের নাম শুনেছেন? তিনটা পিসি আছে, উনি মাঝে মাঝে বলতো, আপু আপনার এই হনুমানের ভিডিও ছেড়ে রেখে, আমার তিনটা পিসি থেকে ছেড়ে রেখে মাঝে মাঝে আমি ঘুমায় যাই।
চিন্তা করেন, একটা স্টুডেন্টের একটা সাকসেস আনার জন্য একটা মেন্টরও তার তিনটা পিসি থেকে ছেড়ে রাখতো। তার মানে কি, আমরা যখনই মানে আমরা কিন্তু কেউ ভিউ করতেছি বসে বসে তা না, আমাদের পিসিটা আছে একটা ট্যাবে, ওটাকে ছেড়ে রেখে আমি মিউট করে দিয়ে আমি পাশের ট্যাবে আমার কাজ করে যাচ্ছি, এটাতে কি আমার খুব বেশি লস হয়ে যাচ্ছে? এটা কিন্তু করা হচ্ছে আমাদের মেন্টালিটি, এটা করা আমাদের মেন্টালিটি। স্টিল নাও আমাদের ব্যাচের কেউ কোনো কাজ পেলে, এখনো যখন অর্গানিক প্রমোশনের কাজ করে, আপুরা আমাদেরকে আমাদের আপনাদের মতো আমাদেরও একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো ওই মেসেঞ্জার গ্রুপে তারা শেয়ার করে দেয়, শেয়ার করে দিয়ে বলে এটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যায় আমরা ওখানে 32 জন 32 জন 32টা সাবস্ক্রাইবার দেওয়ার মানে কি, আমার বায়ার যদি আমাকে 100 সাবস্ক্রাইবার দিতে বলে, আমার তো অটোমেটিকলি 32টা চলেই আসে, চলে আসে না? আপনারা দেখবেন ফেসবুকে আপনি একটা লাইক দিলে বা আপনার ফ্রেন্ড একটা পেজে লাইক দিলে সেটা আপনার ওয়ালে শো করে, কেন করে? কারণ তাকে আপনি ওভাবে দিয়ে রেখেছেন, তার দেখা যায় কি তার ওয়ালে যখন শো করছে যে আপনি এটাতে দিয়েছেন, সিকিউরিটি, আচ্ছা মিনহাজ কোথায় লাইক দিলো দেখি তো, সে গিয়ে আরেকটা লাইক দিল, আলটিমেটলি কি দাঁড়ালো যে আপনার কাছ থেকে অর্গানিকালি আরো 3 জন মানুষ আমি পেলাম। সো অর্গানিক প্রমোশনটা সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের গ্রুপে নিজেরা নিজেদের করবেন, নিজেরা নিজেদের সাথে এক্সচেঞ্জ করবেন, তাতে আপনার ধরেন ইনস্টাগ্রামের ফলোয়ারের প্রয়োজন, এখানে সবাই ইনস্টাগ্রামের ফলোয়ার ফলো রিকোয়েস্ট আপনার বায়ারের ওই আইডিতে পাঠাই দিতে পারবে, তাই না? আবার ধরেন ভিউর প্রয়োজন, ওরা ভিউ করে দিতে পারবে, আবার ওদের যখন প্রয়োজন হবে আপনারা করে দিবেন। এটার মানে এই না যে হ্যাঁ উনি ডলার কামাচ্ছে আমাকে কি দিচ্ছে আমি কেন দিব, আরে এগুলির সময় নাই, আমার তো অনেক দাম, ওর এই কাজ আমি কেন করবো, এই জিনিসটা কারো মাথায় আনা যাবে না। বুঝতে পেরেছেন? আপনাদেরকে যে সুমন ভাইদের ব্যাচের কথা বললেন না, আরাফাত সুমন, কামরুজ্জামান আরাফাত সুমন, ওই ভাইয়াদের ব্যাচে একটা আপু যখন ফার্স্ট কাজটা পায়, আপু যে কাজটা করে ওই কাজটার সময় আমি ওই দিন আমার হচ্ছে বাইরে একটা মিটিং ছিল, আমি মিটিং এ চলে যাই, আপুরা হচ্ছে আমাকে তখন নক করতে পারছিল না, আমার মেবি কোনো কারণে নেটওয়ার্ক অফ ছিল, তো ওরা আমাকে কোনোভাবে কানেক্ট করতে না পেরে তখন মাত্র হচ্ছে আপনার এসছে এই যে ফেসবুকের যে রুমটা আছে না, মিটিং রুম, মেসেঞ্জারের মিটিং রুম না যেন কি, ভিডিও কল রুম কি যেন একটা অপশন এসছে না, ওই অপশনটা, তো তখন ওরা করলো কি জুমের 40 মিনিটের কাজের জন্য ওরা জুমে ঢুকলো, জুমে ঢুকে জুমের লিংক শেয়ার করে যখন দেখলো হচ্ছে না, ওরা ওদের ব্যাচমেটের সবাই মিলে ওই মেয়েটাকে হেল্প করলো, ওইটাও একটা লিঙ্কডইনের কাজ ছিল, ওর কাজ অর্ডার ডেলিভারি করবে কিভাবে, বায়ার দিল কিনা, অর্ডার অ্যাকসেপ্ট করলো, অর্ডারের রিভিউ দিল, রিভিউ কিভাবে দিল, এই যে ডিটেইলটা দেখে কাজ করেছে একজন। ওদের ব্যাচে ওরা 28টি ক্লাস করতো, ঠিক 2:15 বাজতে না বাজতেই ওরা ক্লাসে জয়েন করে ফেলছে, তো ওদের একজনের আর্নিং এ ওরা বাকি 28 জন কিন্তু বসে কাজ করছে। বুঝতে পারছেন? এই যে দেখেন একটু আগে আরমান বললো না ফয়সালের কথা, ফয়সাল কিন্তু ওই ব্যাচে, ওরা কিন্তু স্টিল দেখা যায় যে একজনের প্রবলেম হলে আরেকজন হেল্প করতেছে, ওরা ব্যাচ শেষ করে গেছে জুন জুলাইতে, ওদের ব্যাচ শেষ হয়েছে জুন জুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 5 মাস আগে। বুঝতে পারছেন? তো নিজেদের জন্য নিজেরা সাপোর্ট না করলে আসলে কেউ করবে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ইউটিউবের কাজে যাব, আমার সাথে স্ক্রিন শেয়ার করবে কে আমাদের ইউটিউবের মার্কেটিং এর কাজ? আর আরেকটা ব্যাপার, ইউটিউবের গিগ যারা রেডি করবেন তারা মাথায় অলওয়েজ রাখবেন যে ইউটিউবের গিগে যদি আমরা প্রমোশন কথাটা লিখি কোথাও, এই প্রমোশন ওয়ার্ডটা লিখি, অবশ্যই সেই প্রমোশন ওয়ার্ডটার মধ্যে যাতে আমি অর্গানিক প্রমোশন লিখে দিই, কারণ ফাইবার প্রমোশন কথাটার জন্য আমার ইউটিউবের গিগটা খেয়ে দিয়েছে। আমার ইউটিউবের গিগটা খেয়ে দিয়েছে মানে হচ্ছে আমি তো ফার্স্টে বুঝিনি, আমি যখন ফার্স্টে লিখেছিলাম যে আমি প্রমোট করে দিব, তো ফাইবার আমাকে আমার গিগটাকে হোল্ড করে আমাকে মেইল পাঠায় যে আমাকে অর্গানিক অর পেইড কোন ওয়েতে আমি প্রমোট করব সেটা লিখতে হবে, এডিট করতে হবে গিগ। তো তখন আসলে বুঝতাম না গিগ এডিটটা কি, আমি যখন ফার্স্টের দিকে শিখি ফ্রিল্যান্সিং, তো তখন আমি হচ্ছি যে আমার গিগ যেহেতু পজ হয়ে আছে আমাকে এডিট করতে হবে, আমি এডিট করি, এডিট করার পরে যখন আমি পাবলিশ করি ওরা এটাকে আন্ডার রিভিউতে নিয়ে যায়, আন্ডার রিভিউতে নিয়ে গিয়ে ওরা গিগটাকে ডিনাই করে দেয়,
একটা গিগ ডিনাই হয়ে যাওয়া মানে ওই গিগের কোনো কিছু আর পরবর্তীতে আপনি খুঁজেও পাবেন না, আর ওই গিগের কোনো কিছু আপনি আর আপডেট মানে আবার পুনরায় করে নতুন গিগ পাবলিশ করতে পারবেন না। ইভেন নট ইভেন আমি গিগের ডেসক্রিপশনটাও কপি করে কোথাও রাখি, কারণ আমার তো ধারণা ছিল না যে ফাইবার গিগটা ডিনাই করে দিই। লিখি তার মানে আমাদেরকে অর্গানিক বা পেইড মানে এটা উল্লেখ করে দিতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে। এবং আমি দেখবেন যে আপনাদের প্রত্যেকটা গিগে যখনই প্রমোশনের কথাটা আসে আমি লিখে দিই অর্গানিক্যালি বা পে, আমি কোথাও কিন্তু শুধু প্রমোশন কথাটা আপনাদেরকে লিখতে দেই না। না আপু এটা বলেন নাই কখনো। আমাকে আমার সাথে শেয়ার করবেন কে, স্ক্রিন শেয়ার করবেন কে? রাশেদ, রাশেদ করতেছে, রাশেদ সুব্রত কে করবে? আচ্ছা রাশেদই করে দিয়েছে। খাতার দিকে রেখে আপনারা ইউটিউবের চেকলিস্টে লিখে ফেলেন, ফুল চেকলিস্ট লিখে ফেলেন। আপনাদের এক্সাম ছিল 15 মিনিটের এক্সাম, 15 মিনিটের এক্সামের মধ্যে 10 মিনিট হচ্ছে আপনারা লিখেন, বাকি 5টা কোশ্চেন আনসার দিবেন, আমি কোশ্চেন করব, আপনার আনসারটা লিখে যাবেন শুধু। আপু চেকলিস্টে কি কি লিখব আপু? ভাইয়া ইউটিউবে চেকলিস্ট দেয়া ছিল, একটা টেক্সট আকারে আমি দিয়ে দিয়েছি, ওই চেকলিস্টটা হুবহু ওইভাবেই লিখতে হবে। টেক্সট আকারে আমি পাই নাই যে তাহলে চেকলিস্ট তো আমি ক্লাস চলাকালীন সময় মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। তাই না? ক্যামেরাগুলি অন করেন, ক্যামেরাগুলি অন করে খাতার উপরে রেখে আপনারা চেকলিস্টটা লিখা শুরু করে দেন। না আমি স্ক্রিন শেয়ার করতেছিলাম তো সেজন্য হয়তো বা খেয়াল করি নাই। আপু আমিও জানি না এটা। কে জানে না বলতিছে? আমি যখন গতকাল বলেছি, পরশুদিন যখন বলেছিলাম যে আপনাদের এই যে দেখেন স্টিল এটা আছে, এখন এটা দিলে তো আপনারা খুঁজে নিয়ে নেবেন। এটাকে তার নামে আগে কপি করে আনসেন্ড করি। তখন আমি বলেছিলাম যে দেখেন আমি একটা চেকলিস্ট দিয়েছি মেসেঞ্জার গ্রুপে, ওই চেকলিস্টটা হুবহু আপনাদের ওইভাবেই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। এখানে লিখে দিয়েছেন যেগুলো গতকাল দিন লিখে দিয়েছিলেন সেগুলো? হ্যাঁ আমরা তো খাতায় লিখে নিছি কতগুলো। আমি মেসেঞ্জারে, আচ্ছা আমি কো মেসেঞ্জারে টেক্সট পাঠাইছিল ওইগুলা। আচ্ছা আমি তখন স্ক্রিন শেয়ার করতেছিলাম তো ওইদিকে যাওয়া হয় না আর কি, কাল করে নাই সেজন্য। সুবিধা আমিও কতগুলো লিখে নিছি, অবশ্য ওই দিন বলছিলেন যে ওইগুলো লিখে নিছি, বিভিন্ন ধরনের ডাইমেনশন গুলো লিখে নিছি। না ডাইমেনশন ডাইমেনশন না, এটা মানে একটা ইউটিউব চ্যানেলকে অপটিমাইজ করতে আমাদের কোন কোন কাজটা করা লাগে, কোন কোন কাজটা করা লাগে, এবং এইটা হচ্ছে আপনি শেয়ার করছিলেন রাশেদ, তাহলে সেটা আপনি মেসেঞ্জারে শেয়ারও করেছিলেন, স্ক্রিনে দেখিয়েছিলেন, কিন্তু আপনি হয়তো এখন ভুলে গেছেন। টেনশন নাই, সবার ক্যামেরাগুলো অন করে লেখাটা শুরু করে দেন। আমি আমি এখন আর স্ক্রিন শেয়ার করতে পারবো না, আমার স্ক্রিনটা এখন সবাই দেখতেছে, সবাই লাইভে দেখছে। আপনার স্ক্রিন শেয়ার, হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার সবাই দেখতেছে। না আমি দেখো ওখানে কি আছে একটু দেখে দিই। ক্যামেরা অন করে স্ক্রিন শেয়ারটা অফ করে ক্যামেরা অন করে ক্যামেরাটা খাতার দিকে দিয়ে দেন, দিয়ে আপনারা হচ্ছেন ফার্স্টে ইউটিউবের চেকলিস্টটা লিখেন। ইউটিউবের চেকলিস্ট লেখার পরে আমি আপনাদের জাস্ট 5টা কোশ্চেন করব, 5টা কোশ্চেনের শর্ট অ্যানসার গুলি লিখে দিবেন, ব্যাস খুব দ্রুত। সবাই ক্যামেরা আবার বন্ধ করে বসে আছে। আপু আমিও, জি চিন্ময় ভাই আপনি ব্যক্ত করেছেন ক্লাসে তাই না? হ্যাঁ তাহলে ট্রাই করেন, অ্যাট লিস্ট ট্রাই তো করতে পারবেন। ট্রাইটা অ্যাট লিস্ট করেন,
সবার ক্যামেরা অন করার কথা বলেছি, দিবাকর মিনহাজ আপু আমি খাতা আনতে গেছিলাম। আচ্ছা অ্যানি, জয়দেব, লুবনা, সিনিয়র জুনিয়র অ্যানি, জয়দেব, লুবনা, আরমান, মুসা, সালাউদ্দিন, সাদ, আদনান, সুব্রত, শুভাশিস, আমি যাদের নাম বললাম এরা মেবি আমাকে শুনতে পায় নাই। আপু আমি তো বুঝি নাই কি লিখতে বলছে। ইউটিউবে চেকলিস্ট, চেকলিস্ট বলতে আপু কালকে যেগুলো বলছেন ওগুলা? চেকলিস্ট বলতে আমি ইউটিউবে চেকলিস্ট বলে বলে দিয়েছি, লিখে দিয়েছি, এখন আপনি যেটা বুঝছেন সেটা লিখবেন। আপু কি দেখে দেখে লিখবেন? ভাইয়া আপনি ক্যামেরা হাতের দিকে রাখেন, রাখলে আমি বুঝতে পারবো কে দেখে লিখবে। সাত সব লিখে ফেলতেছে, সাত সব লিখে ফেলতেছে, তাদের খাতা দেখেন, সাত সব লিখে ফেলতেছে। এই যে আরমান কপি করতেছে, এই যে আরেক নকল বাজ, সাত দেখেন ফটাফট লিখে ফেলতেছে, তিনময় চোখ চুলকাইতে থাকো না। সাত ভাই কি লিখতেছে এগুলো দেখার চেষ্টা করতেছি আপু। না দেখার চেষ্টা করা লাগবে না, সাদা আরমান থেকে লিখতেছে না। শুভাশিস ও কই আপনি? আচ্ছা আপনি ওইখানে, আমি আপনাকে এইখানে খুঁজি। জুনিয়র আনি ক্যামেরা অন করেন, সিনিয়র আনি ক্যামেরা অন করেন, লিখে স্টার্ট করেন, লুবনা লিখে স্টার্ট করেন। পারি না বলে কোনো শব্দ নাই আপু, পারি না। জয়দেব, আরমান টেক্সট দেখা বন্ধ করেন, আমি জানি এটা মেসেঞ্জারে আছে, আপনি টেক্সট দেখতেছেন কেন? মেসেঞ্জারে নাই, আমি দেখছি। আরমান খুঁজে লাভ নাই, আমি ডিলিট করে দিয়েছি, পাবেন না। লিখেন লিখেন তাড়াতাড়ি, হাত সব লিখে ফেলছি। জয়দেব, আপু আমি আসলে একটু লাঞ্চে ছিলাম, এতক্ষণ আসলে কিছু শুনতে পাইনি। আচ্ছা ভাইয়া আপনি আমাকে ডাকছিলেন, চেকলিস্ট গুলি দিয়েছি না, ইউটিউবে চেকলিস্ট লেখা শুরু করে দেন। ও আচ্ছা, পরীক্ষা? হ্যাঁ ওই যে দেখেন খাতা কিভাবে দিয়ে লিখতেছে। মিনা খাতাটা কি লিখতেছে? জি আপু আমার দিকে তাকায় কি লিখতেছে? আমি আপনাদেরকে বলেছিলাম না যে ইউটিউবে এই কাজগুলি করা যায়, এই কাজটা করতে হয়, একটা চ্যানেলকে কিভাবে একটা চ্যানেলের প্রপার মানে চ্যানেল লগ ইন থেকে চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে একটা চ্যানেলের কি কি কাজ করতে হয়, ইচ এন্ড এভরি ডিটেল হচ্ছে চেকলিস্ট, ওটা শর্ট ফর্মটা, বুঝতে পেরেছেন? মানে রাশেদের জন্ম থেকে রাশেদের লাস্ট অবধি, আজকে রাশেদ পর্যন্ত, একটা খুব বড় গল্প না, প্রত্যেকটা গল্পের তো একটা শর্ট নেম। আপু কিভাবে ইউটিউবে ঢুকছি, কি কি করব, সবগুলো কালকে যেগুলো বলছেন এগুলো না, মানে আমি তো একটা করে, মানে এত কোশ্চেন জানি না আমি, ইউটিউবে চেকলিস্ট লিখতে হচ্ছে, চেকলিস্ট লিখে বুঝাই দিছি। ফাহিম সালাউদ্দিন, ক্যামেরা অন করেন।
কোন ক্যামেরা আমি তো আপনারে দেখি না কোথায় চালাও আমার একটা অন করাবো ডেস্কটপে টন হবে না এই যে এখন যেটা অন করছেন এটা এতক্ষণ অন ছিল না এই যে এটা এখন অফ হয়ে গেছে এটা কোন ছিল তো একটাতে ছিল আরেকটাতে নাই রে নাই যে এটা এখন অফ এখন আছে হ্যাঁ এখন আছে আচ্ছা ফাহিম एग्जाम দেয়া শুরু করে আশেপাশে থেকে একটা খাতার কলম নিয়ে বলেন ভাই 5 মিনিটের জন্য সময় দেন আমার एग्जाम দিতে হবে দন্দন দন্দন জিল মোহাম্মদ ভাই আপনি দেখে নিন না গো ক্যামেরা অন করেন তাহলে খাতার দিকে ঘুরান তো আমি দেখি ওই কি হে অবস্থান লয়ের কথা কত করে ঠিক আছে হ্যাঁ আঙুল খাও বন্ধ করেন সাত সব লিখে ফেলাইতেছে সাত আপনার সামনে কি আছে সাত ভাই কই দেখি দাঁড়া আচ্ছা সাত আপু আপনার সামনে কি কোনো কিছু আছে যেটা দেখে দেখে লিখছেন আমি সকালেই পড়ছি আপু এটা আপু সাদ ভাই কমন কমন পড়ছেন স্যার জি ভাই আমি ওই দিন দেওয়ার পরও বলেছিলাম আমি চেকলিস্ট লিখতে দিব আপনাদেরকে কনফার্ম থাকেন যে চেকলিস্ট লিখতে আপু পারতেছি না পারতেছি না বলেন কি করে আবার আসলে এটা প্রিপার আপনাদেরকে एग्जाम দিলেই আপনারা प्रिपरेशन নেন না দিল মোহাম্মদ ভাই লিখছেন ভাইয়া খাতা দেখাই দিতেছে ভাইয়ার নাম্বার কাটা ভাইয়ার হাফ কাটা হাফ কেটে দিব কে দেখাচ্ছে আপু এটা এটা দিল মোহাম্মদ ভাই আচ্ছা যারা চেকলিস্ট পারতেছেন না তাদের জন্য আমি আরেকটা দিচ্ছি মোহাম্মদ ভাই দেখেন অফিস করতে করতে एग्जाम দেয় মাল্টি ট্যালেন্ট আদর্শ স্টুডেন্ট বুঝছেন আপু একটু পর পর কেটে যাচ্ছে আপনার কথা কিছু শুনতেছি না আমি ওরে অনিকে কেউ একটু লিখে দেন আমি কি বলছি আপু এখানে আজকে ওয়াইফাই থাকবে না তো আর আমার মোবাইলে হচ্ছে নেটে প্রচুর প্রবলেম করে নেটে কথা বলতে পারি না নেটে থাকলে কিছু শোনা যায় দিদি আমি एग्जाम নেই আপনার বাসায় ওয়াইফাই নেট ওই দিনই ঝামেলা হয় আমি एग्जाम নিলেই হয় কারণ আমার एग्जाम কুফা আপু ওই দিন কারেন্ট ছিল না ওই দিন তো দিয়েছিলাম এই যে আজকে ওয়াইফাই ঝামেলা মানে ডেইলি নেটের একটা ইস্যু হয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে ইউটিউবের চেকলিস্টটা লিখতে বলেছি আপু আপু এটা শুনছি আমার প্রিপারেশন নাই এটার উপরে কেন সিনিয়রানি না জুনিয়র আমি ওই সিনিয়রানি আপু এই যে আপনি যেগুলো লিখেছেন ওগুলো সকালে আবার লিখছি ওগুলোই পড়ছি চেকলিস্টের কথা মনেও ছিল না এই যে দেখছেন আমি বলছি না আমি যদি মুখে বলতাম লিখে নিতেন তাহলে মনে থাকতো আমি মুখে বলিনি আমি লিখে দিয়েছি আমি লিখে দেওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ এটাকে মিস করেছে যে আচ্ছা আচ্ছা তো আপুটা পরে কালেক্ট করে পরে আর কালেক্ট করেন নাই লিখে নেন এখন থেকে আর লিখে বিন্দু পরিমাণ একটা ফোঁটা একটা ওয়ার্ড আমি লিখে দেব না এটা পুরোটা একটা ডক ফাইল আকারে আছে আপনাদের পুরো ক্লাসে যা যা দিচ্ছি টোটাল ডক ফাইল এটা সহ এক্সট্রা আরো কিছু ডক ফাইলে দেয়া আছে কিন্তু আমি ডক ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করছি না আমি শেয়ার করলে এগুলি এই এভাবেই আমি দিব লিংক দিব আপনারা এগুলি ওইভাবেই ফলায় রাখবেন ইউটিউব না আপু ওই আরেকটা কি জানি ছিল দুইটাই ছিল না আপনি এক্সটেনশন দিছিলেন যে একটা পারছে আরেকটা পারতেছি না এক্সাম শেষ হোক তারপর বলে দিব কি অর্ধেক মনে করছে অর্ধেক মনে করতেছে না
এক্সাম শেষ হোক তারপর বলবো। এটা বলছেন ভালো হয়েছে, এই যে সুব্রত আপনার এক কাটা, আপকা এক কেটে দিব আমি। আমি কিছু সব লিখতে পারছি আপু, কিন্তু ওই জিনিসটাই দেখা ভুলে গেছি। আমি আপনার এক নাম্বার কেটে দিব, সব লিখতে পারলো এক নাম্বার কেটে দিব। বুঝছেন সুব্রত? জি আপু। বললেন কেন আর আপনারটা শুনে রাশেদ লিখলো কেন? রাশেদের দুই কাটা আর আপনার এক কাটা। রাশেদ কেন আপু বলছে আপনি এটা? আবার বলছেন কেন? এটা ভালো ছিল এই জন্য। যারা বুঝে নাই কেন, অনেক কি আছে কথাটা বুঝেই নাই। জি হইতে পারে, আপনি বুঝাই দিছেন এই জন্য। এগুলো হচ্ছে নকল। পরীক্ষা দেওয়ার আগে যদি নাম্বার কেটে ফেলেন কেমনে হবে আপু? তাহলে তো হতাশ হয়ে যাবো না? এগুলো হচ্ছে নকল, আপনারা নকলবাজ, আপনারা নকল করেন। আমারও মনে ছিল না আপু, আমি এখন লিখে ফেলছি। এসে ওনার তিন কাটা দেখছেন, দেখছেন নকলবাজ গুলি। আমি চ্যানেল ইউটিউবের ইমেজ সাইজ বলেছি আপনাদেরকে, অনেকগুলি ইমেজের সাইজ বলেছি। জি আপু। এত পিক্সেল হবে, এত পিক্সেল হবে, ডিসপ্লে এত হয়, অত হয়, কিন্তু ওইখানে ইমেজ টাইপ ছিল, টাইপ ছিল না? জি স্যার। জি আপু, জি ছিল, জি ইমেজ টাইপ। কি কি টাইপের ইমেজ হয়, কি কি টাইপের ইমেজ বলবো? বলতে বলি না, বলবো, লিখবো। হ্যাঁ আচ্ছা, বললেন না ভাইয়া এভাবে বললে কি হবে জানেন? ওরা না ইয়ে করবে, ওই যে বায়ারের থ্রি স্টার রিভিউ নিয়ে বসে থাকবে। বায়ারকে আগে ওরা বলতে পারবে না, বায়ার পরে দিবে না, বায়ার খুঁজে পাবে না, অর্ডার ডেলিভারি করবে, ডেলিভারি দেখা যাবে রিভিউ খুব বাজে আসবে। আপু পাশে। আচ্ছা, আমি ডিসপ্লে সাইজ বলেছিলাম, ট্যাবলেট, মোবাইল, টিভি, ডেস্কটপ। জি জি আপু। চারটা লিখেন ডিসপ্লে সাইজ। ট্যাবলেট আপু, মোবাইল, ভাইয়া একটা মিনিট, ট্যাবলেট, মোবাইল, ট্যাবলেট ডিসপ্লে, মোবাইল ডিসপ্লে, টিভি ডিসপ্লে, ডেস্কটপ ডিসপ্লে বলেন। আচ্ছা আপু। জি হ্যালো আপু। আপু এটার এটার কোশ্চেনটা কি জানি? এগুলি ডাইমেনশনটা, ডিসপ্লে সাইজ আর কি, কত বাই কত ছিল? জি কে যেন আপু ডেকেছে, আহাদ। হ্যাঁ জি আপু, এটা কিসের এক্সাম চলতেছে এখন? আবার একবার বলবেন? এটা ইউটিউবের এক্সাম দেন আপু একটু আমাকে। ওই যে ডিসপ্লে সাইজের এটা একটু আর বলুন তো, ট্যাবলেট, মোবাইল, টিভি। আই আমি বলবো কেন, কয়টা ডিসপ্লে সাইজ বলছিলাম? আপনারা আমাকে দিয়ে আনসার লিখে নিচ্ছেন, পরে দিলে হবে না? না একটু কাজ করতেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে আপনি একটু স্টপ থাকেন তাহলে। আরমান, এক্সামের নাম শুনে আরমান চলে গেছে। আরমান ছিল, আরমান কই? থাম্বনেল সাইজ কত? থাম্বনেল সাইজ কত? থাম্বনেল ফাইল সাইজ কত হবে? তো আপনি তো পটাপট লিখে ফেলতেছেন, বাকিরা তো লিখে নাই, পরে বলবে আপু ওদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা। একটু একটু আস্তে আস্তে বলতেন, আমাদের তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা আস্তে আস্তে বলছি ভাইয়া, জোরে জোরে বলি নাই তো। ভাইয়া থাম্বনেলের ইমেজের একটা সাইজ হয়, ওই সাইজটা আর থাম্বনেলের ফাইলটা, ওই ইমেজের যে ফাইলটা হয় ওই ফাইলের ম্যাক্সিমাম সাইজটা। থাম্বনেলটা দিতে হলে অবশ্যই ভেরিফাই থাকতে হবে না?
ফোন ফোন ভেরিফাই থাকতে হবে থাম্বনেল কাস্টম থাম্বনেল দিতে গেলে আপু প্রশ্নটা যদি আরেকবার বলতেন থাম্বনেল থাম্বনেল হ্যাঁ হ্যাঁ থাম্বনেল থাম্বনেল এর সাইজ সাইজ যে সাইজটা ডাইমেনশন যেটা ছবি থাম্বনেল ছবি ডাইমেনশনটা কত এটা না আপু সাইজটা কত আপু বলেন আই আরমান ভাই বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ ওর তো एग्जाम দিতে গেলে ওর কারেন্ট চলে যায় ওর ওয়াইফাই চলে যায় ওকে বলেন মোবাইল ডেটা দিয়ে জয়েন করতে আমাকে দেখাইতে ওর ইলেকট্রিক ওয়াইফাই নাই ওর কারেন্টটা চলে গেছে ওকে বলেন মোবাইল দিয়ে জয়েন করে আমাকে ক্যামেরা করে দেখাইতে ফোনে ব্যালেন্সও নাই ডেটাও নাই আচ্ছা ওর নাম্বার আমাকে দেন আমি ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরাইন ওর নাম্বার চাচ্ছি ঠিক আছে আমি দিচ্ছি সুব্রত কপি বন্ধ করেন কপি না আপু আমি আপনাকে আমার মোবাইলের দিকে তাকাই বলতেছি না যেটাই বলেন আপনি কপি বন্ধ করেন কারণ আপনি মোবাইলের দিকে তাকায় বলতে গেলে আনসারটা যখন বলে দিবেন ওরা লিখে ফেলবে মুসা ভাই লিখতে পারতেছেন না কাস্টম ইউআরএল এর কি মিনিমাম সাইজ না না রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কাস্টম ইউআরএল দিতে গেলে আমাদের কি কি জিনিস থাকতে হবে কি কি জিনিস থাকলে আমি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবো আপু বলেন মেসেঞ্জার দিয়ে দিছি আপনাকে ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া ওরে এই নামে তো আমার মেলা বান্ধা আছে সোহেল আর মান্না ওর নাম দিবাকর ভাইয়া লিখতে পারছেন না নেক্সট কোশ্চেনে যাব শান কয়টা হচ্ছে ভাইয়া না চারটা হয়েছে আপু নেক্সট কোশ্চেন দারান ভাই নেক্সট কোশ্চেন করতে দেন আপু নেক্সট কোশ্চেন আপু সব দেখে দেখে লাগা হয়ে গেছে আমার সব দেখে দেখে লাগা শেষ আচ্ছা কোন লেজেন্ড ভাই দেখেন সবগুলো দেখে দেখে লিখে ফেলছে আপনি দেখাচ্ছেন কেন খাতা দেখায়েন না কোশ্চেনটা বুঝি নাই চ্যানেল প্রোফাইল আইকনের ডাইমেনশন কত চ্যানেল কভার ফটোর ডাইমেনশন কত লাঙ্গি কবে নানা পর্যন্ত একবার পৌঁছেও দেখি কথা বলে এরকম পৌঁছেও চ্যানেল প্রোফাইল আইকনের ডাইমেনশন আরেকটা চ্যানেল কভার ফটোর ডাইমেনশন Thank you.
সাদ ভাই দেখা যাচ্ছে না তো, এটা ক্যামেরাটা ভালো করে দেন দেখা যাতে সবাই দেখতে পারে। সাদ হাত দিয়ে ঢাকেন, হ্যাঁ ঢেকে রেখে লিখেন। ভাই এক্সাম দিতে বসছেন? ফাহিম জান্নাতুল ফেরদৌস আনি জুনিয়র আনি পরীক্ষা দিতে বসছেন, বসলে হচ্ছে ইউটিউবে চেকলিস্ট লিখেন। স্যার আপনার খাতার আপনার এক্সাম শেষ না স্যার? জি আপু। আপনি ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠান। শুভাশিষ এক্সাম শেষ, সুব্রত এক্সাম শেষ, যাব ছবি তুললে আমার মেসেঞ্জারে দেন। আচ্ছা দিচ্ছি আপু, মোবাইলে দিয়ে ছবি তুলতে হবে এখন? হ্যাঁ তুলেন। আচ্ছা চিনমো লিখে শেষ, চিনময় আজকে ক্লাসে জয়েন করে এতদিন পরে বেচারা বিপদে পড়ে গেছে। লিখা শেষ চিনময়? কি হজবর লগত বলে লিখছি। আচ্ছা ছবি তুলে দিয়ে দেন, মিনহাজ দিয়ে দেন। শেষ শেষ শেষ, লিখা বন্ধ করেন, লিখতে লিখতে পাগল হয়ে যান না, সবাই ছবি তুলে মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা সুব্রত কোশ্চেন গুলি ফাহিমের সাথে শেয়ার করে দেন, শুধু কোশ্চেন নট আনসার। কিসের কোশ্চেন? চ্যাট বক্সে হচ্ছে এই যে লাস্টের যে কোশ্চেন গুলি আমি করলাম, এই কোশ্চেন গুলি ওকে জুমের চ্যাট বক্সে লিখে দেন, ও কোশ্চেন দেখে দেখে আনসার করুক। আচ্ছা ওকে আপু দিচ্ছি। আচ্ছা আমি আরমানকে একটা ফোন দিয়ে নিই। আপু মেসেজ কি গ্রুপে দিব নাকি? ভাইয়া জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা জুমের চ্যাট বক্স, না না আপনাকে মেসেজ আমার পিকচার গুলো কি ইসে দিব গ্রুপে দিয়ে দিচ্ছি। ফাহিম ভাই আছে? হ্যালো ফাহিম ভাই, আচ্ছা আমি আপনাকে দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, ঠিক আছে? আরমানের ইলেকট্রিসিটি মাত্র আসছে, আরমান 2 মিনিট লাগতেছে। আচ্ছা রাশেদ আপনি স্ক্রিন শেয়ার করে দেন। শুভাশিষ সুব্রতকে একজন স্ক্রিন শেয়ার করেন। শুভাশিষকে স্ক্রিন শেয়ার করতে বলে শুভাশিষ ভয় পাইছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ছবিটা কোথায় দিব? মেসেঞ্জারে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে। এই হাসান কি পাঠাইছে, আপনি আবার ডাউনলোড করতেছেন ভাইয়া?
রাশেদ আপু আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যায় আপু। অনেকক্ষণ ধরে ডাকছিলাম আপু, এখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কাস্টম ইউআরএল এর পরে আর কি বলছিলেন আপু? এখানে চ্যাট বক্সে একটু দেখেন, সুব্রত ভাই কোশ্চেন গুলি দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে। আচ্ছা একটা থাম্বনেল ইমেজ সাইজ আর একটা থাম্বনেল ফাইল সাইজ। ও আচ্ছা সরি, এটা ইমেজটা লিখতে ভুলে গেছি। আচ্ছা রাশেদ, আমরা এগুলি পরে করি, আমরা ইউটিউবের কাজে চলে যাই। ইউটিউবের যে কাজটা করতে হবে, ইউটিউবের হচ্ছে আমরা অ্যাকাউন্ট সেটিংস দেখবো, কিভাবে আমাদের প্রোফাইলের চ্যানেল আর চ্যানেল লোগো আমরা অ্যাড করতে পারি, কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে পারি, এবং এরপরের যে সেটিংস গুলি থাকবে, কিছু বেসিক জেনারেল সেটিংস থাকে, যে সেটিংস গুলি হচ্ছে বাই ডিফল্ট একটা চ্যানেলে আমরা সেট করি এবং পরবর্তীতে রিভিউ কর, মানে পরবর্তীতে প্রতিবার যখন আমি আপলোড করব, ওইখানে একটা অপশন থাকে যে এইটা কি পার্মানেন্টলি আপনি বাই ডিফল্ট সেট করে দিতে চাচ্ছেন কিনা, অথবা আপনি হচ্ছেন প্রত্যেকটা মানে প্রতিবার যখন আপলোড করবেন তখন এই সেটিংসটাকে রিভিউ করতে চান কিনা। তো অলওয়েজ আমরা সেট করব যে এই সেটিংসটাকে আমি রিভিউ করতে চাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউটিউবে কিন্তু রোল দেয়া যায়, আপনার ইউটিউব চ্যানেলেও রোল দিতে পারবে, আপনার মেইল অ্যাড্রেস মানে ইউটিউবের চ্যানেলের জন্য মেইলের রোলও দিতে পারবে। ওইটাকে ওইদিন খুলছিলাম যে এটা না চ্যানেল, এরকম হয়ে গেল। হ্যাঁ এটাই তো ভাইয়া। আচ্ছা বুঝতে পেরেছেন? জি আপু। তো আমাদের ফার্স্টে যাব হচ্ছে ভাই, আপনার সেটিংস এ ক্লিক করেন, ওই যে ছোট্ট আইতে। হ্যাঁ ইউটিউব স্টুডিও সরি, না 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 ইউটিউব স্টুডিও ইউর চ্যানেলে, স্টুডিওতে গেলে আমরা হচ্ছে মনিটাইজেশন, আমাদের চ্যানেলের অ্যানালিটিক, চ্যানেলের কত ভিউয়া হলো, কত কি বলবো, কত ভিজিটর হলো, কত সেকেন্ড কত মিনিট স্টে করেছে, তারা কোন জায়গা থেকে এসেছে, কোন এজের মানুষ ছিল, এবং তারা জেন্ডার কি, ফিমেল আর মেল, এই ডিটেইলিংটা আমরা অ্যানালিটিকে দেখতে পাই, ইউটিউবের অ্যানালিটিকে দেখা যায়। ভাইয়া আমি হচ্ছি ডেইলি হচ্ছে আমরা যখন চ্যানেলে ঢুকি আমি ডিরেক্টলি ইউটিউব স্টুডিওতে ঢুকি, তো দ্যাটস আমার মাথা ওইটা কাজ করছিল। এখানে আমরা যখন ফার্স্টে যাব অ্যাকাউন্ট একটা চ্যানেল ক্রিয়েট করা তো আমরা দেখেছিলাম কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে আমাদের এই ছোট্ট আইকনটাতে যাবেন, আইকনটাতে গিয়ে ইওর চ্যানেল, ছোট্ট আইকনটাতে গিয়ে ইওর চ্যানেল, ইয়েস ইওর চ্যানেলে যাব। আমি বলেছিলাম এখানে দুইটা সেটিংস, একটা ইন্টারনাল সেটিংস, একটা হচ্ছে এক্সটারনাল সেটিংস। ইন্টারনাল সেটিংস হচ্ছে যে সেটিংস এর থ্রুতে আমি আমার চ্যানেলের ভিতরে সমস্ত সেটিংস গুলি করতে পারবো, আর এক্সটারনাল সেটিংস হচ্ছে আমি চ্যানেলের বাইরে যে সেটিংস গুলি আছে, সিকিউরিটি সেটিংস হতে পারে, ইউআরএল সেটিংস হতে পারে, ওই ডিটেইলটা আমাকে করতে হয় যেটা হচ্ছে এক্সটারনাল সেটিংস, ওইটা থেকে। এই সেটিংসটা নিয়েই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কনফিউশন ক্রিয়েট হয়, যাচ্ছে আপু তো দুইটা সেটিংস দেখালো, কোন সেটিংসটা কেন করি? মনে রাখবেন ভিতর থেকে ইউটিউব স্টুডিওর ভিতর থেকে আমরা যে সেটিংসটা করব সেটা হবে ইন্টারনাল সেটিংস, চ্যানেলের ভিতরের সেটিংস, আর আমরা ওই ছোট্ট আইকন থেকে বাইরের যে সেটিংসটা করব সেটা হচ্ছে এক্সটারনাল সেটিংস। ঠিক আছে জি, আমরা কাস্টম চ্যানেলে যাব। কাস্টম চ্যানেল আপু জি, বাইরে থেকে করলে হচ্ছে এক্সটারনাল আর ভিতর থেকে হলো ইন্টারনাল। জি আচ্ছা, কারণ এই সেটিংসটা নিয়ে না গতবার দেখলাম ওদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হচ্ছে যে কি হচ্ছে কিভাবে হচ্ছে, ওরা ওইটা বুঝতে পারিনি। আচ্ছা এইখানকার বেসিক ইনফরমেশনটা তো আমরা অ্যাড করেছি তাই না, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড, এখানে হচ্ছে একটা ট্রেইলার দিয়ে দেয়া, যে ট্রেইলারটা, এই অপশনগুলি কিন্তু নতুন এসেছে, এখানে ট্রেইলারটা দিয়ে দেয়া, যে ট্রেইলারটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনার চ্যানেলের একটা ট্রেইলার দেখতে পাবে। এটা হয় কি সবগুলি ভিডিওর অল্প অল্প অপশন নিয়ে এডিট করে দেয়, মানে ভিডিও ফুটেজ নিয়ে এডিট করে দেয়, অনেক সময় আলাদা একটা ট্রেইলার রেডি করে। ট্রেইলার মানে কি, একটা মুভি, একটা মুভিতে কি থাকে তার শর্ট
ভার্সনটাকে তো ট্রেলার বলি আমরা, তাই না? সো একটা চ্যানেলের ট্রেলার মিন্স হচ্ছে এই চ্যানেলটার মধ্যে আপনি কি কি পাবেন। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এ আপনি কি কি পাবেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি, আমরা যদি মার্কেটিং করি আমাদের ডিজিটাল মার্কেটিং এর, আমরা এভাবে বলবো না, ডিজিটাল মার্কেটিং এর আপনি কি কি পাবেন তার ট্রেলার যদি দেখাতে যাই আমরা, তখন সেখানে দেখাবো না ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, কিওয়ার্ড, ইমেল, এসইও, লোকাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই জিনিসগুলো আমরা দেখাবো না ভাইয়া। এই যে এক একটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলি দিয়েই তো আমি এক একটা স্লাইড রেডি করে একটা ট্রেলার দিয়ে দিতে পারি, যে এই চ্যানেল থেকে যা হবে সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিস হবে, ডিজিটাল মার্কেটিং কে কেন্দ্র করে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড হবে। এখন একটা ব্যাপার হচ্ছে একটা চ্যানেল একটা নিশে ক্রিয়েট হয়, একটা চ্যানেলকে আপনি দুইটা নিশে ক্রিয়েট করতে পারবেন কিন্তু এর বেশি পারবেন না। যদি টিউটোরিয়াল বেসড হয় সেক্ষেত্রে আপনি কুকিং ও দিতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছেন একটা অন্য আরেকটা টিউটোরিয়ালও দিতে পারেন। কিন্তু আপনার যদি হয় যে কুকিং চ্যানেল, আপনি সেখানে যদি এনে ট্রাভেল ব্লগ দিয়ে দেন তাহলে কি আপনার চ্যানেলটা হজবারলও হয়ে যাবে না? যাবো যে আপনার কুকিং চ্যানেলও আছে, আপনি ম্যাথমেটিক্স এর টিউটোরিয়ালও দিচ্ছেন, মানে আপনার কুকিং টিউটোরিয়াল ওই চ্যানেলটার মধ্যে ম্যাথমেটিক্স এর টিউটোরিয়ালও দিচ্ছেন, আপনি ওখানে এনে হচ্ছে ব্লগিংও দিচ্ছেন, ওখানে এনে মেকআপ মানে মেকআপ টিউটোরিয়ালও দিচ্ছেন, যখন হজবারলও হয়ে যায় তখন ওইটা আর আপনার ইউটিউব থেকে সাপোর্ট করে না। একটা চ্যানেলকে এতগুলি হজবারলো করে দিলে সাপোর্ট করে না। ব্লগিং চ্যানেল, ব্লগ চ্যানেল, প্রত্যেকটা ইউটিউবারকে দেখবেন তারা তাদের চ্যানেলগুলির আলাদা আলাদা রাখে। যেমন আপনি যদি বাংলাদেশে, আমি যে বললাম যে কি যেন নাম ওর, পেটুক কাপেলের, পেটুক কাপেলের কিন্তু এখন দুইটা চ্যানেল, একটা হচ্ছে পেটুক কাপেল ফুড ব্লগ আর একটা হচ্ছে পেটুক কাপেল কিচেন। কিচেনে হচ্ছে ওরা ওদের রেগুলার যে খাবারগুলি খাচ্ছে বা ওদের মা, খালা, ফুপু, নানু বা মামি এদের হাতে যে খাবারগুলি খাচ্ছে, যে খাবারগুলি ওরা হচ্ছে বলছে সিগনেচার ডিশ, ওই ডিশগুলির রেসিপিটা ওরা হচ্ছে ওদের ওই কুকিং চ্যানেলে শেয়ার করছে, ওরা কিন্তু সেটা তাদের ওই ফুড ব্লগিং এ শেয়ার করছে না। ওরা ফুড ব্লগিং এ কি করছে, ফুড ব্লগিং এ ওরা ট্রাভেলে যাচ্ছে, ট্রাভেল ব্লগস শেয়ার করছে, ফুড ব্লগিং এর চ্যানেলটাতে ওরা ফুড রিভিউ দিচ্ছে, এক একটা জায়গায় যাচ্ছে খাচ্ছে ওটার রিভিউটা দিচ্ছে। কিন্তু আপনারা কি গিয়েছেন কেউ পেটুক কাপেলের চ্যানেলে? আপনারা যদি রাফসানদা ছোট ভাইয়ে যান ওর চ্যানেলে গিয়ে দেখবেন ও হচ্ছে অলওয়েজ ফুড রিলেটেড ব্লগিং করছে, দ্যাটস ওয়াই ও ফুড রিলেটেড ভিডিওগুলি আপলোড করছে। এখন যদি মিনহাজের জন্য বলি, মিনহাজ কি দিবে? মিনহাজ যদি চায় মিনহাজ মিউজিক দিতে পারে, ওর গিটারের সাথে অন্য আরেকটা জিনিস দিতে পারে, কিন্তু ওর গিটারের সাথে নিয়ে কি ও ডিজিটাল মার্কেটিং ঢুকাইতে পারবে? তখন হবে কি, ওর চ্যানেলের যারা সাবস্ক্রাইবার থাকবে তারা আর ওই চ্যানেলটাকে লাইক করবে না বা ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব থাকবে না। কারণ হচ্ছে একটা চ্যানেলে যখন হজবারলো জিনিস থাকে তখন আমরা কেউ না হজবারলো জিনিসটা পছন্দ করি না, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই ওই চ্যানেলটা কি রিলেটেড তার একটা ট্রেলার যদি চান আপনি পাবলিশ করতে তাহলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ফিচার্ড ভিডিও হচ্ছে মানে রিটার্নিং সাবস্ক্রাইবার হচ্ছে ফিচার্ড। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ফিচার্ড ছবি অ্যাড করে দেখেছেন, সেম জিনিস এটা। তারপরে হচ্ছে ভাইয়া নিচে আসেন, সেম এখানে ফিচার সেকশন, ওই সেকশন ওয়াইজ যদি আলাদা করে দিতে চান, এই জায়গাগুলি আগে ছিল না, নতুন এটা একদমই নতুন। ব্র্যান্ডিং এ যান, ব্র্যান্ডিং উপরে, ওকে, ব্র্যান্ডিং এ দেখেন আপনার চ্যানেলের ইমেজ, কোনো ইমেজ নেই, এই ইমেজটাকে আমরা কি বলি, চ্যানেল লোগো, চ্যানেল লোগো, চ্যানেল লোগো। আচ্ছা এইখানে হচ্ছে আমার চ্যানেল লোগোটা আপলোড করতে হবে, এই চ্যানেল লোগোটা আমার হচ্ছে চ্যানেলটা কি বেস তার উপরে আপলোড হবে। এখন হতে পারে সেটা, যেমন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড খুললে, যেমন আপনারা গেলে আমার লিঙ্কডইনের পেজে, লিঙ্কডইনের প্রোফাইলে গেলে দেখতে পাবেন যে আমি পিছনে লিখে রেখেছি কবুল উইথ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন বলতে পারেন যে আপু এটা কেন দিয়েছে, কারণ হচ্ছে আমি যেহেতু দিন রাত 24 ঘন্টা ডিজিটাল মার্কেটিং এর সাথেই থাকি, দ্যাটস ওয়াই আমি লিখে রেখেছি কবুল উইথ ডিজিটাল মার্কেটিং। এখন যেমন মিনহাজ গান নিয়ে থাকে, মিনহাজ মিউজিক নিয়ে থাকে, মিনহাজ কিন্তু মিউজিক রিলেটেড পার্সন। এখন আমি সুব্রতকে জিজ্ঞেস করলে সুব্রত আলাদা একটা প্রফেশন রিলেটেড পার্সন হবে, বা সুভাষিস হলে তারা আলাদা একটা, যেমন আমার এখানে ডিজিটাল মার্কেটিং করেছে কিন্তু সে হচ্ছে ট্রিপলিতে পড়েছে, আমার এখানে ডিজিটাল মার্কেটিং করেছে, যেমন আহাদ ডিজিটাল মার্কেটিং করছে, আহাদ নেটওয়ার্কিং এর স্টুডেন্ট, তারপরে আমার এখানকার ডিজিটাল মার্কেটিং করছে কিন্তু তারা হচ্ছে টেক্সটাইলের স্টুডেন্ট, তো তাদের তো প্রফেশনটা আলাদা, তাই না? তো তারা যখন টেক্সটাইলের, প্রত্যেকটা আইকন বা লোগো কি হয় যে তার ব্র্যান্ডকে মানুষের কাছে এটাকে কি বলে
এক্সপ্লোর করে, ঠিক আছে, আপনার ব্র্যান্ডকে ডিসক্রাইব করে আপনার লোগো। সো অলওয়েজ চ্যানেল লোগোটা ওইরকম সেট করা ট্রাই করবেন। আর এই চ্যানেল লোগোটাই আমাদের সাবস্ক্রাইব বাটন এবং হচ্ছে ওয়াটারমার্কে অ্যাড হবে, এই চ্যানেল লোগোটাই। ট্রাই করবেন চ্যানেল লোগোটা কি রাখতে। আপনারা কি দেখেছিলেন যে আমাদের এলইডিপির যে চ্যানেলটা আছে ইউটিউবে, এলইডিপি চিটাং ডিভিশন, ওই চ্যানেলের নিচে ছোট্ট করে ওয়াটারমার্কে আমাদের ওই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এইটার যে ছবিটা, ওই ছবিটা ওইখানে দেয়া। জি আপু, সেটাই আমাদের চ্যানেলের আইকন হিসেবে আছে। এখন মনে করেন রাশেদ আপনার এটা কি রিলেটেড চ্যানেল, আমি আই ডোন্ট নো, আপনি যদি চান যে এটাকে আপনি পার্মানেন্টলি রাখতে পরবর্তীতে সেখানে এসেই চেঞ্জ করতে পারেন, আর যদি না চান আপু আমি এটা প্র্যাকটিস পারপাসে করছি, তাহলে আমি বলবো যে কোনো একটা লোগো টাইপের লোগো ক্রিয়েট করেন, অর ক্রিয়েট করা লোগো ক্রিয়েটেড লোগো এনে এখানে আপলোড করেন। আচ্ছা, ক্রিয়েট করা কি আছে কোনো লোগো এখন? আগের এই ডাইমেনশনের হয়তো বা নাই, অন্য ডাইমেনশনের আছে আর কি। আচ্ছা, এই ডাইমেনশনটা খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো ক্যানভাতে যান। চ্যানেল লোগোর ডাইমেনশন কত? 800x800 যান। ওই যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডাইমেনশনে যাবেন, নিউ ডাইমেনশনে যাবেন। উফ, রাশিদি শুধু বললো 800x800, আর কেউ বললো না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হোল্ড অন হোল্ড অন, এখানে ক্রিয়েটও করতে হয় না, ক্রিয়েটও করতে হয় না। ক্রস করেন, একটু স্ক্রল করে নিচে আসেন, সরি, এই সার্চের এখানে ইউটিউব লোগো লিখেন, ইউটিউব লোগো উপরে 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 বাঁ পাশে, হ্যাঁ, লিখে দেন ইউটিউব আইকন, আইকন লিখলেও হবে। এই যে দেখছেন ইউটিউব চ্যানেল আর্ট, চ্যানেল লোগো লিখে দেন, বাই ডিফল্ট এখানে সেট করা আছে, কিন্তু নিউ ইয়েতে আছে কিনা এটা একটু, ইউটিউবি চ্যানেল লোগো, চ্যানেল লোগো, সবাই চ্যানেল আর্টটা এখান থেকে নিয়ে নেয়, চ্যানেল লোগোটা নেয় না, কারণ চ্যানেল সবারই লোগোটা নিজস্ব লোগো থাকে, নিজস্ব লোগো তারা ক্রিয়েট করে নেয়। সবাই নিজের লোগো নিজে তৈরি করে, এটা তো আমি আর আপনার মতো ক্লাস থেকে নেয় না। আচ্ছা, আমরা ওই যে ক্রিয়েট ডিজাইনে গিয়ে লোগোটা তৈরি করে ফেলে খুব দ্রুত পেয়ে যাবো। হ্যাঁ, ক্রিয়েট ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে 800x800 লিখেন ডাইমেনশনটা। হ্যাঁ, লোগো 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 লিখেন, এই যে লোগো চলে আসছে না, এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে নেন, একটু কালারফুল লোগো যেটা আমাদের চোখে লাগবে। এই কালার কালারফুল বলছি ভাই, গেমিং লোগো গুলি নিচে চান না, অ্যানিমেটেড লোগো আছে, গেমিং লোগো আছে, আপনারটা কি ব্র্যান্ড, চ্যানেল কি নিয়ে আপু? হ্যাঁ, অ্যানিমেশন লোগো হবে না তো, কারণ ওখানে ফরম্যাট লিখে দিয়েছে না ওরা। হ্যাঁ না, হবে, পিএনজি হবে, অ্যানিমেশন যাবে না কিন্তু পিএনজি যাবে, পিএনজি ফরম্যাট তো দেয়া যায়। হ্যাঁ ভাইয়া বলেন, এগুলো নেব, একটা নিমিলি তো হলো, একটু কালারফুল বলেছি, কালারফুল, এই লোগোটা দেওয়ার পরে দেখা যাবে না, বোঝা যাবে না, একটু কালারফুল লোগো নেন, কারণ আমরা এটাকে তো আবার ওয়াটারমার্ক করব, একটু কালারফুল নিলে আপনাকে ভিডিও লাস্টে আমি বুঝাইতে পারবো। সি ভাইয়া, গেমিং গেমিং লোগোতে জানতো, এই এইটা এইটাই ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এখন যেটা আছে এটাই ঠিক আছে। আচ্ছা, এলিমেন্টস একটু যান, এলিমেন্টস এ যান খুব দ্রুত, এলিমেন্টস থেকে দুই একটা এলিমেন্টস অ্যাড করে দিই আমরা, ফুল লতা পাতা কিছু একটা। আচ্ছা, এটা তো ইয়ে না, ক্যাফে না,
এটা কি নিচে আসেন তো নিচে আসেন এটাকে একটু উপরে তুলেন এই লেখাটাকে উপরে তুলেন অর্গানিক মিল বাস এই পাতা অর্ধেক কেটে ফেলছে পাতাটা নামান নিচে বাস ক্লিক করেন এখন হচ্ছে ভাইয়া ওখানে কফি লিখেন এলিমেন্টস এর উপরে কফি লিখেন এলিমেন্টস এর উপরে কফি এলিমেন্টস এর উপরে কফি ড্রিঙ্কিং কফি বা ড্রিঙ্ক কফি এই টাইপের কিছু কফি কিছু একটা এই টাইপের লিখে দিলে পেয়ে যাবেন এলিমেন্টস ইনস্ট্যান্ট দুই তিনটা এলিমেন্টস বসায় দেন কালারফুল না এটা না ভাইয়া এটা না উপরে 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 ছিল উপরে ছিল উপরের মিডেলেরটা উপরের মিডেলেরটা এটা হ্যাঁ এটা পেজ পেজ আপনি কি ফ্রি ভার্সন হ্যাঁ হ্যাঁ তাহলে যে যে মাঝের সেকেন্ড মিডেলেরটা ফ্রি না আপনি ইউজ করতে পারবেন ইয়া ভাই এটা ইউজ করতে পারবেন তো আচ্ছা এটা পরিস কাজ কাজ শেষ করি পরে দেখা যাবে এখন এখন কাজ মেজেজে কাজগুলো সেরে নি হ্যাঁ না আপনি ওটা কেটে দিও ওটা বসান না হবে তো পেট না তো আপনি এটা আমার আমারটা ইউজ করতেছেন না 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 ওটা না তো ওটা তো আরেকটা তো না আরেকটা ব্রাউজার না এখন ওই ব্রাউজারে যেতে সময় লাগবে না এটা তো ভাইয়াটা এটা ইউজ করতে পারবেন ভাইয়া এটা আমারটা তো কেন আমি কাজ করতেছি তো ভাইয়া পারবেন রশিদ ভাই এটা কেন ভাই ইউজ করতেছেন না আমারটা এটা আপনারটা হ্যাঁ আপনি তো পারবেন তো ক্লিক করেন না এটাতে ক্লিক করেন না উপরেরটা 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 ক্লিক করেন না ভাই তাহলে এগুলো কেটে এগুলো কেটে দিব হ্যাঁ এক্সাম শেষ হয়েছে আরমান আরমান খাতা দিছে আরমানের খাতার ছবি দিছে আরমান আমাকে আমি প্রশ্ন পাইলে না দিব আপু কেন প্রশ্ন পাইলে মানে জুমের চ্যাট বক্সে ঢুকেন ওটা তো দিছি তো জুমের চ্যাট বক্সে তো প্রত্যেকটা কোশ্চেন দেয়া আছে কালারটা চেঞ্জ করে দেন এখন রশিদ ভাই কালারটা হ্যাঁ এত কালার চেঞ্জ করা লাগবে না ওরে আল্লাহ রে কালার চেঞ্জ লাগবে না রশিদ ডাউনলোড দেন আজান দিয়ে দিছে কালার চেঞ্জ এত কালার চেঞ্জ লাগবে না আপলোড দেব হ্যাঁ আপলোড দিয়ে দেন একটু আসে না মনে হয় পুরোটাই আসছে ব্যাস ডান দেন ওরা স্কোয়ার নেয় না ওরা রাউন্ড শেপে নেয় এই জন্য 800x800 বলা হয় কারণ আপনি লোগোটা যাই করেন মিডলে বসছে না আপনার লোগোর কোন জিনিস বাইরে গেছে না না কোনো কিছু কিন্তু লোগোর মধ্যে আছে আচ্ছা সব ঠিক আছে ওকে তারপরে হচ্ছে যে ব্যানার ব্যানার ইমেজ দেন ব্যানার ইমেজের সাইজ দেয়া আছে এখানে দেখেন 2048x1155 এরকম কিছু একটা ছবি ছবি থেকে নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন এই সেকেন্ডটাই নিয়ে নেন উপরের উপরের সেকেন্ডটা ফর ইউর সেকেন্ডটা একটু আগে ছবিতে ছিলেন না এটা নিচেরটা নিচেরটা বায়েরটা সরি ডানেরটা 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 থাক না এটা থাক ভাইয়া দাঁড়ান কফির মধ্যে গেম ঢুকাই দিতেছেন আপনারা এই যে এটা দাঁড়ান রাশেদ আপনি দৌড়াদৌড়ি কম করেন হ্যাঁ এটা নিয়ে নেন এখন হচ্ছে এই যে এই জায়গাটুকু রিমুভ করে দেন
এই লিখাগুলি রিমুভ করে দেন। এখন হচ্ছে এলিমেন্টসে গিয়ে এখানে একটা কফি বা একটা কফি মগ, কফি গ্লাস কিছু একটা বসায় দেন, ব্যাস চ্যানেল আর চ্যানেল হয়ে গেল। বলতে পারেন আপু এটা কেন দেখাচ্ছেন এখন আমাদেরকে? এটা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে আপনারা যারা গিগের ছবি নিয়ে ভয় পান, গিগের ছবি কি টাইপের হবে, ক্যানভাতে আসলে ইচ এন্ড এভরি ডিটেইল আপনি পাবেন, যেগুলি হচ্ছে আলাদা আলাদা করা। এটা নেন, এটা নেন, এটা নেন, হ্যাঁ এটা নিয়ে নেন, বসেন এই যে এখানে বসেন। এইটাকে, এই কাপটাকে এনে এখানে বসেন। এখন কাপটাকে টেনে বড় করে দেন, ব্যাস 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 ব্যাস। এটা ডাউনলোড করে ফেলুন, ডাউনলোড করে দিয়ে দেন। আর এখন ছবি করতে গিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের বাকি অনেক কাজ রয়ে গেছে। চ্যানেল ভেরিফিকেশন আছে, চ্যানেলের সেটিংস আছে, চলে যান। ব্যানারে আপলোড করেন, ব্যানার ব্যানারের নিচে 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 নিচে, হ্যাঁ ব্যানারে আপলোড, ব্যানারে আপলোড করেন। এখন দেখছেন সাইজের পরেও যে একটা ঝামেলা হয়, নতুন করে এসছে, এটা আগে হতো না। এটা আমি কিছুদিন আগে করতে গিয়ে প্রবলেমে পড়ছিলাম, এটা আগে হতোই না, এখন এই জিনিসটা প্রচুর ঝামেলা করে। এখন দেখেন মোবাইলে যদি এই ডিভাইসে, মানে দেখেন ভিউ অন অল ডিভাইস, এই অল ডিভাইস যতটুকু ডাইমেনশন, এই ডাইমেনশনটুকু কোথাও ফিক্সড করে দেয়া নাই। এখানে যে ডাইমেনশন আছে আমরা কিন্তু ওই ডাইমেনশনই করেছি। তারপরে স্ক্রল করে রাশেদ একটু উপরে উঠেন, দেখেন এখানে লিখেছে ভিউবল অন ডেস্ক, মানে ভিউ ডেস্কটপ ভিউ আর টিভি ভিউ। তাহলে চিন্তা করেন যে আমরা এখন ছবি সেট করব কিভাবে, এই চ্যানেল আর্টটা সেট করবেন কিভাবে। এই চ্যানেল আর্ট সেট করা নিয়ে এখন হচ্ছে ইউটিউবের প্রবলেম, বুঝতে পারছেন? রাশেদ রাশেদ একটু স্ক্রল করে নিচে আসেন আর একটু উপর উঠে, এই যে ব্যাস ব্যাস ব্যাস। এখন এই ছবিটার এই যে এই জায়গাটুকু দেখেছেন না, এই জায়গাটুকুতে কাজ করতে হবে, মানে হচ্ছে ছবিটার মিডলে অলওয়েজ আমাদের কাজ করতে হবে, তাহলে এটা যে কোনো ডিভাইস থেকে দেখা যাবে, যে কোনো জায়গার চ্যানেল আর্ট হোক। সো চ্যানেল আর্টের ডাইমেনশন যদিও আমরা মুখস্থ করি, আমরা পড়ি, আমাদের কাজ হয় না এখন আর, নতুন আপডেটের সাথে চ্যানেল আর্টের ডাইমেনশনটা মিলে না, বুঝতে পারছেন? আচ্ছা আমরা ওকে দিয়ে যাই এখন, আপাতত একটা কিছুর জন্য আমরা ওকে দিয়ে গেলাম, কিন্তু জিনিসটা আপনারা প্রপার ওয়েতে রেডি করবেন। যান ওকে। এখন দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে আপনাকে, মোবাইলের ডেস্কটপ সরি ল্যাপটপ টিভি মোবাইল তিনটা ভিউ দেখাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা নিচে চলে আসেন, নিচে চলে আসেন, এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, ওয়াটারমার্কের ইমেজ সাইজ হচ্ছে 150x150। ভাইয়া যান আপলোড দিব, না না ক্যানভাতে যান, আচ্ছা 150x150। এখন হচ্ছে হোল 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 হোল, একটু আগে আমরা ইউজ করলাম না, লোগো লিখেন উপরে, লোগো লিখেন, লোগো 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 লোগো, লোগো লিখলে দেখবেন একটু আগে আমরা যেটা ইউজ করছি ওটা চলে আসবে। ইউজ করছি কোথায়? নিচে আসেন, নিচে স্ক্রল করেন, নিচে আসেন, এই যে নেন, ঠিক আছে এটাকে একটু উপরে তুলে দেন, ব্যাস। এখন এলিমেন্টসে যান,
টিকটক একটা কাপ ইউজ করছি আমরা সেকেন্ড কাপ সেকেন্ড কাপ সেকেন্ড কাপ হ্যাঁ এটা ইউজ করেন বেস এখন এটাকে ডাউনলোড করেন আগে কিন্তু চ্যানেল আর্টটা মানে যে ওয়াটারমার্কটা এখান থেকে অ্যাড করা যেত না ওয়াটারমার্কটা অ্যাড করতে হতো অন্য জায়গা থেকে আচ্ছা নিচে আসেন ভাইয়া আপলোড দেন দেখেন ওয়াটারমার্কের ইয়েটা আপনাকে দেখাচ্ছে কিন্তু কোন জায়গা থেকে করতে হচ্ছে আচ্ছা যান আপলোড দেন আপলোড দিয়ে দেখেন তো ফাইলটার সাইজ কত হয়েছে 1 এমবি মিনিমাম 1 এমবি এটা কত এমবি আসছে 7 কেবি হবে 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 দেন ডাইমেনশন তো ফিক্সড করা আছে দেখছেন জি আপু ওদের ডাইমেনশন নিছি কিন্তু আমরা চান এখন এখানে দেখেন এন্ড অফ ভিডিও যে গতকাল বলেছিলাম ওয়াটারমার্কটা আমি কোথায় দেখাতে চাই এন্ড অফ ভিডিও কাস্টম কাস্টম স্টার্ট টাইম আর হচ্ছে এন্টায়ার ভিডিও এটা ডিপেন্ড করে বায়ার আপনাকে বলে দিবে সে কখন চায় বায়ার আপনাকে শুধু এতটুকু কাজের জন্য আসবে যে তুমি আমার ওয়াটারমার্ক সেট করে দাও বা তুমি আমার সাবস্ক্রিপশন বাটন সেট করে দাও এই ওয়াটারমার্কটা কিন্তু সাবস্ক্রিপশন বাটন কারণ এটার উপরে যখনই ক্লিক করবে তখনই সাবস্ক্রাইব লেখাটা চলে আসবে সেটা গতকাল দেখেছিল গত পরশুদিন দেখেছিলেন আপনারা সো আপনাকে ডিপেন্ড করতে হবে বায়ারকে জিজ্ঞেস করবেন তুমি কি তোমার পুরো ভিডিওতে রাখতে চাও না লাস্টের দিকে দিতে চাও আর শুরুতে দিতে চাও এই তিনটা অপশন আছে আমরা এন্ড অফ ভিডিও দিয়ে দিলাম তারপরে নিচে আসেন দেখেন তার কিছু আছে আর তো কিছু নাই হ্যাঁ তাহলে হচ্ছে ইয়ে দিব পাবলিশ পাবলিশ প্রত্যেকটা কাজ করে করে পাবলিশ দিতে হবে মানে এই তিনটা কাজ একসাথে করলাম না একসাথে করে তারপর পাবলিশ দিই এখন চেঞ্জ আসছে একটু আগে কিন্তু সমস্ত জায়গায় আই ছিল আচ্ছা বেসিক ইনফো তো জান বেসিক ইনফোর কাজ তো আমরা গত পরশুদিন শেষ করেছি দেখাতে হবে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে চলে আসেন বেসিক ইনফোতে গিয়ে আপনার লিংক কয়টা লিংক দেখাতে চান ব্যানারে কন্ট্রাক্ট ইনফো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংকগুলি অ্যাড করে দেয়া যেটা চ্যানেলের নিচে তৌহিদ আফ্রিদির চ্যানেলে গেলে ব্যানারে আমরা দেখতে পাই না লোগোগুলি জি আপু ওইরকম লোগো দেখতে পাবো আচ্ছা এখন এখান থেকে জান ভাইয়া যে বাঁ পাশে আচ্ছা এখানকার কাজ শেষ আমাদের ঠিক আছে এখন হচ্ছে ওই যে ইন্টারনাল সেটিংস করবো আমরা আমি বলেছিলাম না ইন্টারনাল সেটিংস আমাদের করতে হয় চ্যানেলের জি আপু ইন্টারনাল সেটিংস কোথা থেকে করতে পারবো আমি চাইলে এখান থেকেও করতে পারি আমি চাইলে এখান থেকেও করতে পারি এখান থেকে কিভাবে এখানে ক্লিক করেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখান থেকে এই যে ভাইয়া আপনি ইয়েতে যান ইয়োর চ্যানেলে যান আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে মোটামুটি সেটিংস গুলি ঠিক হয়ে গেছে এখন অ্যাবাউটে যান ভাইয়া অ্যাবাউটে এত হাসাহাসি কার এই যে দেখেন আমরা ফেসবুক অ্যাড করেছি দেখেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তিনটাই কিন্তু এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জি আপু আমারটা তো আসছে আচ্ছা আমাদের অ্যাবাউট সেকশনটা ওকে এরপর আমাদের যে কাজটা করতে হবে আমরা ইন্টারনাল সেটিংস এর জন্য সেটা হচ্ছে আমার যে ছোট্ট আইকনটা দেখা যাচ্ছে আমার চ্যানেলে এই যে ছোট্ট আইকনে যাব আইকনে গিয়ে ইউটিউব স্টুডিওতে যাব একটু আগে কিন্তু এই অপশনগুলি আসেনি আমি যখন ইয়োর চ্যানেলে দিয়ে এখানে এসেছি একটু আগে কিন্তু আসেনি যখন কাস্টমাইজ চ্যানেলে যাবেন তখন কিন্তু ব্যাকে আসতে হবে অথবা এখানে ক্লিক করে এই যে যেখানে আমার রেড মার্ক আছে এখানে ক্লিক করে ফার্স্ট ইয়োর চ্যানেলে আসবেন ইয়োর চ্যানেলে আসার পরে তারপরে ইউটিউব স্টুডিওতে যেতে হবে এই সেটিংসগুলি যারা জানেন তাদের জন্য খুব ইজি যারা জানেন না তাদের জন্য একটু প্রবলেমেটিক মনে হতে পারে
কারা জানেন নাই সেটিংস গুলি, ইউটিউবের কাজের কাজ কারা জানেন না, না মোটামুটি সবারই আইডিয়া আছে। আপনারা কি এই জায়গায় আসার কারণটা বুঝতে পেরেছেন? বাকিরা যারা জানতেন না, এই জায়গায় আসার কারণ বুঝতে না পারলে রাশেদ ভাই এখান থেকে ব্যাকে যান। ঠিক করতে হবে আপু জি, সেটিংস ঠিক করার জন্য গিয়েছি ওখানে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা দেখেন ফার্স্টে কি করলাম, রাশেদ একদম হোম পেজে চলে যান, ইউটিউবের হোম পেজে চলে যান, এই যে হোম পেজ এটা হোমে যান। আচ্ছা, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করাটা তো গত পরশুদিন দেখিয়েছি, মনে আছে? জি আপু। আচ্ছা, যদি মনে থেকে থাকে এই যে চ্যানেল ক্রিয়েট হলো, এখন এই চ্যানেলে এসে চ্যানেলের কাজ আমি করব, বায়ার যখন আমাকে বলবে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রেখেছি তুমি অপটিমাইজ করে দাও বা গুছিয়ে দাও বা কাজ করে দাও, তখন কাজগুলো আমি কোথা থেকে করব, তাই না? তখন কাজগুলি আমাদের যেখান থেকে যাবে সেটা হচ্ছে এইখানে, এই যে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ইওর চ্যানেল বলে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, ইওর চ্যানেলে যাব। জান রাশেদ জান, খুব দ্রুত আমরা চলে যাই। তারপরে এই যে এখন ছবি এখানে, এই যে এখানকার ছবি, তারপরে এই জায়গার এই যে ছবি, এখানে ছোট ছোট সোশ্যাল মিডিয়ার আইকন গুলো, এই যে ডিটেইলিংটা, এই ডিটেইলিংটা আমরা কোত্থেকে করেছি? এই ডিটেইলিংটা আমাদের করতে হয় হচ্ছে যে কাস্টম, একটা সেকেন্ড হোল্ড করেন ভাইয়া, আমি এগুলি কি রিমুভ করি, এই যে কাস্টম চ্যানেল দেখতে পাচ্ছেন, কাস্টম চ্যানেল দি আপু, এই কাস্টম চ্যানেলে গিয়ে, কাস্টম চ্যানেলে যান, কাস্টম চ্যানেলে গিয়ে দেখেন কাস্টম চ্যানেল দেয়া মাত্র কিন্তু আমাকে ওরা আরেকটা ট্যাবে নিয়ে এসেছে, ওই সেম ট্যাবে আমরা নেই, আছি আমরা কিন্তু আরেকটা নতুন ট্যাবে চলে এসেছি। এখন কাস্টম চ্যানেলে এসে এখানে লেআউট, লেআউট হচ্ছে অনেক সময় দেখবেন কিছু চ্যানেল তারা তাদের নিজেদের ট্রেইলার, মানে এই এই পেজ, এই পেজে বা এই চ্যানেলে কি কি পাওয়া যেতে পারে, কি কি আছে তার ছোট্ট একটা শর্ট ভিডিও ওরা এখানে আপলোড করে দেয়। ফিচার্ড ভিডিও হচ্ছে কিছু ছোট ছোট ভিডিও যেটা হচ্ছে আমার ভিডিওর মাঝখান থেকে আসবে, এগুলি হয়তো অনেক সময় অনেক পরে করে, এরপরে যে কাজটা করতে হয় যে আমাদের এই যে চ্যানেল আইকন, চ্যানেল আর্ট, চ্যানেল লোগো, ওয়াটারমার্ক অ্যাড করা, এই কাজগুলো আমাদের করতে হয় হচ্ছে এই যে ব্র্যান্ডিং থেকে, এই যে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, এই ব্র্যান্ডিং থেকে, আর আমার চ্যানেলের ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়া অ্যাড করা, আমার মেইল অ্যাড্রেস অ্যাড করে দেওয়া, আমার ওয়েবসাইট অ্যাড করা, কান্ট্রি অ্যাড করা, এই টোটাল ডিটেইলটা করতে হয় বেসিক ইনফো। এই বেসিক ইনফো শেষ করার পরে প্রত্যেকটা কাজ যখন করবো, করা শেষ হলে আমরা এখানে পাবলিশ দিয়ে দিবো, পাবলিশ দিয়ে দিলে শেষ। এখন এই যে দেখেন ছোট্ট আইকনটা আমার দেখতে পাচ্ছেন, এই আইকনে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে আপনি ইউটিউব স্টুডিও কথাটা পাচ্ছেন না, ক্লিক করেন রাশেদ, ইউটিউব স্টুডিও কথাটা পাচ্ছেন না আপু, না চ্যানেলের ইন্টারনাল সেটিংস এর জন্য আমাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। কোথায় যাব? ইউটিউব স্টুডিওতে যখন যেতে পারছি না, এক যে আমি পাবো ইউটিউব স্টুডিও পাবো হচ্ছে যদি এই ট্যাবটাতে ক্লোজ করি, কারণ আমি যখন এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজেশনে গেছি তখন আমাকে নতুন ট্যাবে নিয়ে আসছে, তো নতুন ট্যাব থেকে পুরোনো ট্যাবে ব্যাক করার ওয়ে হচ্ছে দুইটা, দুইটা ওয়ে কি, একটা হচ্ছে বাপাশে আমার পুরোনো ট্যাবটা থেকে যাবে, অথবা নতুন যে ট্যাবটাতে আছি এই ট্যাবটার আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করেন রাশেদ, এখানে ক্লিক করলে ইওর চ্যানেল, এখানে ক্লিক করেন রাশেদ, এখন এখানে ইওর চ্যানেল কথাটা দেখতে পাচ্ছেন, এই ইওর চ্যানেলে যাব আমরা। এখন ইওর চ্যানেলে আসার পরে এখন আবার ছোটটা ক্লিক করেন, এই ছোট আইকনটা আমার, এখন দেখেন এখানে যে অপশন গুলি এসছে, একটু আগে কি অপশন গুলি ছিল, যে মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, তারপরে অ্যাপিয়ারেন্স, ডিভাইস থিম, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, সেটিংস, এই এই জিনিসগুলো কিন্তু তখন ছিল না। এই চ্যানেলে আসার পরে এখন আমাদের বাদ বাকি যে সেটিংস, যেটাকে আমরা ইন্টারনাল সেটিংস বলি, যেটাকে আমরা ইন্টারনাল সেটিংস বলি, ওই সেটিংসটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে গিয়ে করতে হবে, ক্লিক করেন। এই ইউটিউব স্টুডিওতে গিয়ে আমাকে দেখতে হবে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য এনাবেল কিনা, আমার চ্যানেলের অ্যানালিটিক, আমার চ্যানেলের সেটিংস, আমার চ্যানেলের লাইসেন্স, আমার চ্যানেলের, এবং এখান থেকেই হচ্ছে প্লেলিস্ট ক্রিয়েট করা, এখান থেকেই হচ্ছে ভিডিও আপলোড করা, লাইভে যাওয়া, আমরা ইউটিউবে মাঝে মাঝে লাইভ দেখবো, মাঝে মাঝে প্রিমিয়ার দেখবো, লাইভে যেতে হয় হচ্ছে এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন,
এই বাটনটাতে ক্লিক করলে আপলোড ভিডিও, আর এটার পাশের বাটনটাতে ক্লিক করেন গো লাইভ। দেখতে পাচ্ছেন এই দুটোটা জিনিস আবার পাবেন, এই যে এখানে আসেন। এখন তো লাইভে যেতে পারবেন না, 24 ঘন্টা সময় দিতে হয়। প্রথমবার লাইভের জন্য ক্লিক করার পরে 24 ঘন্টা সময় দিতে হয়। ব্যাকে যান। আপু এটা কি নতুন আইডির ক্ষেত্রে? হ্যাঁ, মানে আইডি ওপেনের 24 ঘন্টা পরে আমরা লাইভে যেতে পারবো। লাইভের জন্য মানে আইডি ক্রিয়েট করার পরে আপনি হচ্ছেন লাইভে যান, দেখেন আপনাকে বলবে 24 আওয়ার। এই ক্রিয়েটে যান ভাইয়া, এটা ওটা পরে আসতেছি একটু। ক্রিয়েটে যান, এইখানে দেখেন একই সাথে আপলোড এবং গো লাইভ দেয়া আছে। বুঝতে পেরেছেন? জি আপু। এখন কথা হচ্ছে চ্যানেলের অ্যানালিটিক। একটা চ্যানেলে যখন দুটি চ্যানেলের ড্যাশবোর্ড দেখা যায়, অ্যানালিটিকে এখানে কে কতক্ষণ ভিউ করেছে, ওয়াচ টাইম কত, কে কি কমেন্ট করেছে, কে কোথায় কমেন্ট করেছে। আপনারা দেখবেন ইউটিউবে কিছু কিছু ভিডিও যখন দেখেন, কিছু কিছু চ্যানেল ওর কমেন্টিংটা না অফ করে রাখে, যে কমেন্ট করতে দেয় না কাউকে। আবার কিছু কিছু চ্যানেল আপনার হচ্ছে কমেন্ট করতে দেয়। যেমন আপনি আমাদের ভিডিওতে গেলে আপনি আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করতে পারেন। আপনারা আমার যত ভিডিও আছে সব ভিডিওতে ভালো মন্দ কমেন্ট করতে পারবেন, কিন্তু কিছু কিছু মানুষের মানে আমাদেরই কিছু কিছু ভিডিও আছে, ক্লাস ভিডিও আছে, যেগুলিতে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন না। ওখানে কমেন্ট সেকশনটা অফ করা, কিন্তু দেখেন কিছু ভিডিওতে আমরা অন করেছি, কিছু ভিডিওতে অফ করেছি। তার মানে এটার একটা সেটিংস আছে। এখন এটার সেটিংসটা কোথা থেকে যাব? এইটার সেটিংসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। স্টপ ভাই একটু মিউট করে রাখেন। এই যে দেখেন, এই যে দেখেন, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, চলে যান না। হাসনাত মিউট করে দেন। আচ্ছা এই যে সেটিংসটা দেখেন, আমি গ্রিন কালারে মার্ক করছি। এখন দেখতে পাচ্ছেন এই সেটিংসটা হচ্ছে আমার ইন্টারনাল সেটিংস এর কাজ করবে। এই সেটিংসটা আমার চ্যানেলের ইন্টারনাল সেটিংস এর কাজ করবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্লিক করুন। যাব আল্লাহ ভাই এখন যায়েন না, আপনি নামাজে চলে যান। হ্যাঁ হ্যাঁ নামাজে টাইম হয়ে গেছে। কারণ হ্যাঁ কথা বলতে বলতে আমি খেয়াল করি 3:57 বেজে গেছে, আপনাদের জামাত তো 4টায়। দূর দেন, ব্রেক স্ক্রিন দিয়ে যান। নতুন একটা ব্রেক স্ক্রিন পড়েছে, এটা মেবি আমাকে দিবাকর করে দিয়েছে। আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন দেখছেন? না দেখিনি, সুন্দর হইছে ওইটা, আমি দেখিনি। এখন এখন যাব না, দেখেন কার এত বাতাস উড়ায় ফেলতেছে আমাদেরকে। আমি তো আপনাদের মেসেঞ্জার গ্রুপই খুঁজে পাই না। ওয়াল্লাহ 17 জন, 17টা কেন, খাতা থাকবে 22টা। এক্সাম দেয় নাই কে কে? ভাইয়া আমি খুঁজে দিচ্ছি, আপনি এটা খুঁজেন না, আমি নামাই দিচ্ছি। আমি খাতা দিই নাই তো, এখানে স্ক্রিন শেয়ার করছি তো আর খাতা দিতে পারি নাই। ওই যে একটু পরে কথা বলছিলেন। হ্যালো আপু। হ্যাঁ আপু শুনছি, আপু শুনছি। রাশেদ দেখেন একদম নিচে, একদম নিচে, উপরে উঠেন না, একদম নিচে ছবিটা। রিফ্রেশ দিতে হবে ভাই, রিফ্রেশ দিতে হবে। চলে যান, 15 মিনিটের ব্রেক, ঠিক আছে? সবাই মিউট করে চলে যাই আমরা।
রাশেদ এটা এখন এভাবেই দেয়া থাকুক। হ্যাঁ আমাদের চলে যান, আমিও মিউট করে চলে যাই। 10 মিনিট পরে ব্যাক করেন সবাই, আর সরি 15 মিনিট পরে ব্যাক করেন, নামাজ শেষ করে।
ব্যাক করেছেন? ব্যাক করেছেন আপনারা? আনমিউট করতে পারবেন এখন? যারা ব্যাক করেছি তারা আনমিউট করে একটু কথা বলি। আমরা ব্যাক করেছি কি? আপনারা আমার কথা মেবি শুনতে পান না, তাই না? শোনা যাচ্ছে? শোনা গেল তো ভালো ভাইয়া। আপনি কি ব্যাক করেছেন? হ্যালো হ্যালো জি আপু, আসি। আচ্ছা থাকলে ভালো। আচ্ছা আপু, ওকে গুড। আপু আসি। আপু আসছি? আসছি না আছি? আছি আছি, একটু আগে আসছি। আচ্ছা ঠিক আছে। আমরা বাকি কাজ, রাশেদ কি ব্যাক করেছে? আলহামদুলিল্লাহ, কি একটা অবস্থা! আলহামদুলিল্লাহ। পনেরো হওয়ার পরেও সতেরো এখন, আপনারা এখনো ব্যাক করেননি সবাই, ক্লাসটা স্টার্ট করে দিতে। রাশেদ কি ব্যাক করেছেন? রাশেদ Thank you.
এখানে কোনো আপুর এক্সট্রা কোনো কারিকুলাম আছে যে যেটা খুব ভালো পারেন? লুবনা আনি দুই আনি কি বলছি? হ্যালো হ্যালো জি আপু, এখন জি আপু এতক্ষণ জিজ্ঞেস করার পরে আপু ধরেন যেমন আগের ব্যাচে যে একজনকে আমি সবসময় বলি পিৎজা আচার আইসা, জি আপু না কেন কথা বলছিল তো আম্মু আর খালামুনি সেজন্য। ও আচ্ছা, আম্মু আর খালামুনি সিনিয়র আনি? জি আপু। আপনার বয়স তো জুনিয়র আনির থেকেও বাচ্চা। হ্যাঁ আমি হাতের কাজ করি। হ্যাঁ আপনার বয়স তো জুনিয়র আনির থেকেও বাচ্চা। না আচ্ছা আপু, হাতের কাজ করলে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আপনার কি ইউটিউব নিয়ে মানে কারো কি এখানে ইচ্ছা আছে যে আমি ইউটিউব নিয়ে কাজ করতে চাই নিজের জন্য, নট বাইরের জন্য, নিজের জন্য? আমি আমার ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই বা আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এস্টাবলিশ করতে চাই, ওরকম কেউ আছেন এখানে? আমি কাজ যেটা করছি ওটার উপর করতে চাচ্ছি এখন, যেহেতু শিখছি, যেহেতু আমি শিখছি পারবো তাহলে আমি করবো না কেন? আচ্ছা সেটাই, কি নিয়ে কাজ করতে যাচ্ছেন ইউটিউবে? আমি হাতের কাজ করতে পুতির তৈরি শোপিস নিয়ে। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কি জানেন অলরেডি এতগুলি ইউটিউব চ্যানেল আছে যারা অলরেডি র‍্যাঙ্ক করছে এবং তাদের আর্নিং হিউজ, তাদের আর্নিং অ্যামাউন্ট হিউজ। হ্যাঁ আপু জানি জানি, আমি দেখি তো মানে অনেকের কাজগুলো দেখি। ওকে, কার কারটা দেখেন শুনি আমি, মানে কোন কোন কান্ট্রি দেখেন? এখানেরটাই দেখি, বাংলাদেশের কয়েকটা মানে কয়েকটা চ্যানেলের দেখি। এখন কথা বলি, যখন আমরা নিজেদের জন্য কোনো কিছু এস্টাবলিশ করতে যাব তখন মানে কিছু মনে করবেন না, আমরা বাঙালি হয়েও আপনি বাংলাদেশি চ্যানেলগুলি ফলো করবেন না, কারণ বাঙালি চ্যানেলটা যখন ফলো করবেন আপনি ট্রাই করবেন ওই চ্যানেলটার মধ্যে কিছু একটা তৈরি করতে, ওই চ্যানেল যেভাবে করছে যেই অ্যাঙ্গেলে ধরছে তাই করতে, সেই কাজটা করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাইরের কিছু আছে ভিডিও আপনার কাছে যদি না থাকে আমি ট্রাই করবো দিয়ে দেওয়ার, আমাকে পরে এখন না, ইনস্ট্যান্ট কেউ আমাকে বলবে না যে আপু এখনই এটা দেন, কারণ আমি এক একটা সময় এক একটা কাজে ব্যস্ত থাকার পরে আমার তখন আসলে চাইলে ইনস্ট্যান্ট আমি দিতে পারি না, আমি খুঁজে বের করে রাখবো না, আমি আপনাকে দিয়ে দিব। ওই লিঙ্কগুলি কাইন্ডলি দেখবেন, ওদের ভিডিও কোয়ালিটি, ইউটিউব নিয়ে যেই কাজ করতে চান সবাইকেই বলছি ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি মিনিমাম এইচডি কোয়ালিটি, এবং খুব দ্রুত র্যাঙ্ক করে, আড়াই থেকে তিন মাসে একটা চ্যানেলকে র্যাঙ্ক করানো সম্ভব শুধুমাত্র তার যদি আপনি ইয়ে করেন ভিডিও 4K কোয়ালিটি ভিডিও দেন, 4K কোয়ালিটির ভিডিও দেন, এবং ভিডিওগুলি মিনিমাম মানে আপনি যখন টিউটোরিয়াল দিবেন খুব লং টার্মের একই গত বাধা জিনিস দেওয়ার ট্রাই করবেন না, বুঝতে পেরেছেন? গত বাধা জিনিস না দিয়ে একটু চেঞ্জ এনে দেওয়ার ট্রাই করবেন, কারণ ওই যে আজকে গিগ নিয়ে যখন কথা বলেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আপনার কাছে কেন আসবে, অলরেডি যারা র‍্যাঙ্ক করে গেছে তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসবে, আপনার কাছে আসার কারণ কি? আপনার কাছে আসার কারণ হবে আপনি দেখা, আপনার ইউনিকনেস হচ্ছে আপনার কাছে আসার কারণ, তাই না? আপনারা মেবি আমার কথা শুনতে পান না, শুনতে পাচ্ছি জি, তো ট্রাই করেন নিজেদের জন্য। আর ভিডিও কোয়ালিটি যখন দিবেন ভিডিও কোয়ালিটির সাথে সাউন্ডের যে ব্যাপারটা থাকবে সাউন্ডটা খুব স্পষ্ট, বাইরের নয়েজ গুলি কম দেওয়ার ট্রাই করবেন। এগুলি হচ্ছে আপনার ক্যামটেশিয়া দিয়ে করা যায়, ক্যামটেশিয়া দিয়ে আপনি চাইলে নয়েজ রিমুভ করতে পারেন। ভিডিও এডিটিং এর কাজগুলি ম্যাক্সিমাম যারা করে তারা ক্যামটেশিয়ার ফিল্মোরা দিয়ে করছে, বাংলাদেশে যারা খুব ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছে তারা ক্যামটেশিয়ার ফিল্মোরা দিয়ে দিচ্ছে। রাশেদ আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, আমরা আমাদের কাজে চলে যাই, বুঝতে পেরেছেন? তারা এডিট করছে ক্যামটেশিয়ার ফিল্মোরা দিয়ে, এবং ক্যামটেশিয়ার হচ্ছে প্রিমিয়াম ভার্সন, ফিল্মোরার প্রিমিয়াম ভার্সন, এগুলি প্রিমিয়াম ভার্সন গুলি ক্র্যাক প্যাচ পাওয়া যায়, কিছুদিন পর পর চেঞ্জ হয় ক্র্যাক প্যাচ গুলি, তো ওই ক্র্যাক প্যাচ গুলি কালেক্ট করতে হবে আপনাদের। আর যদি না যে আর্নিং যখন খুব ভালো অ্যামাউন্টের আসে স্টার্ট হয়ে যাবে তখন না হয় আপনি ক্যামটেশিয়ার ফিল্মোরার একটা পেইড ভার্সন নিয়ে নিলেন। স্ক্রিনশট অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ ভাই, স্ক্রিনশট অফ করে মানে এই ব্রেক স্ক্রিন অফ করে দেন,
ব্রেক স্ক্রিন অফ করে দিয়ে আপনি হচ্ছেন ইয়ে করেন আমাদের ইউটিউবের কাজে চলে যাই আমরা। অনেকখানি কাজ আছে আজকে, হচ্ছে আমি আপনাদের অন্যান্য দিন তো আমরা ক্লাস শেষ করতে করতে 7:30 বেজে যায়, আজকে একটু আর্লি শেষ করে দিব, আর্লি শেষ করে দিব, দ্যাট মিন্স এই না যে আমি 6টার আগে শেষ করে দিব, ঠিক 6টায় ক্লাসটা শেষ করে দিব আজকে, ঠিক আছে? আমি একটু ডাক্তার ফিলমোরা ক্লাসটা জি ভাই ফিলমোরা সেকশনটা আমি নিয়েছি গতকালকে। প্রিমিয়াম ভার্সন কি করতে নিয়েছেন? আমি নিয়ে রাখছি আর কি আপু। ফাইন ভাই আমি আপনার কাছে আসবো এটা নেওয়ার জন্য। বাইরে টোটো টোটো ঘুরা বন্ধ করেন সবাই, মনোযোগ দিয়ে ক্লাস করেন, কাজে দিবে। হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি? জি আপু। আই আপনারা দুজন বলবেন না, বাকিদের মুখ কি মানে তালা দিয়ে রেখেছে? জি আপু। না আপু তালা দিয়ে রাখেনি। সবাই আনমিউট করেন, সবাই গণহারে আনমিউট, মানে সবাই একসাথে আনমিউট করেন, সবাই একসাথে ক্যামেরা অন করে দেন। কি সুখ কোন ফর ফর বন্ধ করেন কেন, খোলা রাখবো কেন? রাখবেন কেন মানে আপনি ক্লাস করেন, আপনি খোলা রাখবেন না? আপনি যে স্টুডেন্ট এখানে বসে আছেন, আপনি যে ক্যামেরা অফ করে মিউট করে ঘুমাচ্ছেন না, আপনি যে ক্যামেরা অফ করে বাইরে চলে যান নাই, আপনি যে ক্লাসে জয়েন দিয়ে বাইরে চলে যান নাই, সেটা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার স্টুডেন্ট? আপনি যে আমাকে দিয়ে মুভি দেখছেন না, আপনি যে ক্লাসে জয়েন করে দিয়ে কারোর সাথে চ্যাট করছেন না, সেটা আমি কিভাবে দেখবো? বিশ্বাস করতে পারেন না আমাদেরকে? আমি যে একটা পাগলের মতো 4 ঘন্টা কথা বলি আপনাদেরকে বুঝাই, সেটা আপনারা বুঝতে পারছেন নিতে পারছেন, সেটা আমি কিভাবে বুঝবো? বিশ্বাস আপু, বিশ্বাস বড় জিনিস না, এত বিশ্বাস আমি আপনাদেরকে করতে পারি না, কারণ আপনারা ওই ট্রাস্টের জায়গা থেকে করতে পারেন না। আপনাদেরকে ম্যাক্সিমাম সময় যাকে যখন আমি ধরে রাখি ওইটা ওই তখন থাকেন না, কিন্তু আপনারা ঠিকই ক্লাসে জয়েন করে রাখেন। কতক্ষণ পরে এসে বলেন আপু আপনি কি আমাকে দেখেছিলেন? ভুল টাইমে ডাকেন কেন? আপনারা হচ্ছেন সব ফাঁকিবাজ কেন? ভুল টাইম মানে ক্লাস টাইম 4 ঘন্টা, 4 ঘন্টা আপনি থাকতে বাধ্য, লজ্জা লাগে না এইভাবে হাসছেন ডাক্তারলায়? না আপু লজ্জা নাই, লজ্জা বিক্রি করে আপনার আশেপাশে কোনো বাজার চাজার আছে লজ্জা বিক্রি করবে? আমার আশেপাশে বাজার আছে লজ্জা কিনতে পাওয়া যায় কিনা সেই জায়গায় খুঁজতেছি আমি। আমি আপনাদেরকে অ্যাটলিস্ট কিছু কিনে দিতাম, আপনারা এত নির্লজ্জ যে কিছু লজ্জা সরম কিনে দিতাম আমি। ঠিক আছে আপু, ধন্যবাদ এতটুকু পরিমাণ চিন্তা করার জন্য আমাদের আমাদের হইছে। আরমান মুখ বন্ধ। আচ্ছা এই সেটিংসটা আমি ইচ্ছাকে মানে আমরা ব্রেকে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের চ্যানেলের ইন্টারনাল যে সেটিংস আবার বন্ধ করে দিয়েছি, সে আবার বন্ধ করে চলে গেছে। এই সেটিংসটা হচ্ছে আমাদের জি আপু, এই সেটিংটা আমি খুঁজে পাচ্ছি না, এটা আবার মানে কো মানে আমি এখন মার্ক করি, দেখেন আপনি যেখানেই আছেন আপনার চ্যানেলটা দিয়ে তো লগ ইন করা আছেন ইউটিউবে, তাই না? জি আপু, জি আপু। এই যে এখন আমার আপনি স্ক্রিনে দেখেন, এই যে এখন এই যে একটা জায়গা মার্ক করেছি দেখতে পাচ্ছেন আপনি? জি আপু। এই জায়গায় ক্লিক করেন। জি আপু করছি। এখানে দেখেন ইউটিউব স্টুডিও। জি আপু আসছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে গেলেই এই ড্যাশবোর্ডটা আসে। এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা ইউটিউব স্টুডিওতে গেলেই আসছে। জি আপু পেয়েছেন? জি আপু। আপনার এখানে হুবু এরকম থাকবে না, তার কারণ হচ্ছে আপনি ইয়ে করেন, আপনার এখানে দুটো হয়তো ভিডিও আছে, তার সময় আপনার অ্যানালিটিকটা দেখাচ্ছে আর আমাদের অ্যানালিটিকটা দেখাচ্ছে না, কারণ রাশেদের এই চ্যানেলটা একদমই নতুন। ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম আসলে। আচ্ছা আমি আপনার চ্যানেলে ইয়েটাও দেখাবো, আমি এইটাও দেখাচ্ছি। আচ্ছা এইখান থেকে এই যে সেটিংসটা আছে, এই সেটিংসটা হচ্ছে আমাদের চ্যানেলের ইন্টারনাল সেটিংস। আমাদের চ্যানেলের ইন্টারনাল সেটিংস মানে হচ্ছে চ্যানেলের ইচ অ্যান্ড এভরি ডিটেইলের সেটিংস, যেখানে আমি চ্যানেলের জন্য কিওয়ার্ড রেডি করবো, যেখানে চ্যানেলের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো, কারণ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ছাড়া আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না একটা চ্যানেল থেকে।
এবং আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করা অবধি আপনি কোনো থাম্বনেইল অ্যাড করতে পারবেন না, আপনি কাস্টম ইউআরএল দিতে পারবেন না, এই ডিটেইলগুলি করা যায় না। সো ফোন নাম্বারের ভেরিফিকেশনের প্রয়োজন হয়, ভিডিওর লাইসেন্সের প্রয়োজন হয়, ভিডিওর সেটিংসের প্রয়োজন হয়, কিছু বাই ডিফল্ট কিওয়ার্ড আমি দেখবেন একটা চ্যানেলের বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডগুলি ওরা একবারে সেট করে দেয় যাতে প্রতিদিন লিখতে না হয়। কিন্তু ডেসক্রিপশন তো সব সমস্ত ভিডিওর ডেসক্রিপশনগুলি আলাদা হয়, এমন তো না যে একটা ডেসক্রিপশন দিয়ে করবো। যদি হতো যে আমি শুধু আপনাদের সোশ্যাল মিডিয়া শেখাচ্ছি বা শুধু লিঙ্কডইন মার্কেটিং শেখাচ্ছি, তাহলে আমি কিন্তু আমার চ্যানেলে শুধু লিঙ্কডইন মার্কেটিং এর ডেসক্রিপশনটা সেট করে নিয়ে গেলেই হয়ে যেত, আমার সব ভিডিওতে অটোমেটিকলি চলে যেত। তো বাই ডিফল্ট যা সেট করা যায় সেটা সবগুলি ভিডিওতে চলে আসবে। তখন কি করতে হবে আপনাকে, আপনার যেটা করতে হবে যে আপনি ওখানে দিয়ে দিবেন আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আবার এটা রিভিউ চাই, এই সেটিংস এর রিভিউ চাই, যদি চাই আমি তখন চেঞ্জ করে নিতে। যেটা গত পরশুদিন মেবি আমাকে শুভাশিস জিজ্ঞেস করেছিল, আপু লাইসেন্সের এই জিনিসটা লাইসেন্সটা কোথায় থাকে, পরবর্তীতে আমি একবার ভুলে গেলে পরে আবার দিতে পারবো কিনা। বাই ডিফল্টে যখন আমরা একবার লাইসেন্সটা সেট করে দিব, পরবর্তীতে আমরা যখন এডিট করব বা আমরা যখন আপলোড করব, তখন আমাদের এই অপশনগুলি আবার পুনরায় আসবে। এই অপশনগুলি কিভাবে পুনরায় আসে সেটা এখন হয়তো আপনাদের এখানে আমি দেখাতে পারবো না, সেটা আপনারা আমার স্ক্রিনে দেখবেন, কারণ আমি আপনাদের লাস্ট ক্লাসটা এই জন্য আপলোড করিনি ইউটিউবে। আমাদের তো ডেইলি ক্লাসে ডেইলি আপলোড করে দিতে হয়, তাই না? আমি আমার লাস্ট ক্লাসটা আপলোড করিনি, ওই ক্লাসটা আপলোড করা, ওই ক্লাসের এন্ড স্ক্রিন দেয়া, অ্যাড কার্ড করা, কারণ আপনি অ্যাড কার্ড এন্ড স্ক্রিন এখন দিতে পারবেন না, অ্যাড কার্ড এন্ড স্ক্রিন দেয়া এবং একটা প্রিমিয়াম করা, যেটা হচ্ছে আপু আমি লাইভ করব না, মানে আমি লাইভ দিচ্ছি না, আমি পুরোনো ভিডিওটাকে এডিট করে প্রিমিয়ার করছি। দেখি না আমরা ইউটিউবে প্রিমিয়ার, আমার ভিডিওটা কিন্তু আগে প্রিমিয়ার হতো, এখন কিন্তু প্রিমিয়ার হয় না। তো প্রিমিয়ারের অপশনটা কোথায়? ইউটিউবের একটা ভিডিও আমি ওই টাইমে থাকবো না, আমি চাই সেটা শিডিউল করে রাখতে, ওই ভিডিওটা কোথায় শিডিউল করবো, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমরা আজকে দেখে নিব, ঠিক আছে? তারপরে এটা আপনারা আজকে বাসায় প্র্যাকটিস করবেন, যার প্রবলেম হবে আমরা কালকে এটা রিপিট করবো। কিন্তু এর মানে এই না যে কালকে আমরা ইউটিউবের ক্লাস করবো, কালকে কিন্তু আমরা ইউটিউবের ক্লাস করবো না, কালকে আমরা পিন্টারেস্টের ক্লাস করবো, মনে থাকবে? আমি মার্ক করে গ্রিন মার্ক করে রেখেছি, এই যেখানে এখন আমি গ্রিন মার্ক করেছি সেই জায়গাতে এই সেটিংসটা করতে আসে, ক্লিক করেন। এই যে চ্যানেলের জেনারেলে বাই ডিফল্ট হচ্ছে আপনার ইউএস ডলার কারেন্সি, অলওয়েজ ইউএস ডলার কারেন্সি থাকবে। এরপরে চ্যানেলে যান, এরপরে চ্যানেলে যান, চ্যানেল এই যে দেখেন বেসিক ইনফো, বেসিক ইনফোতে এসে এই যে কান্ট্রি সিলেক্ট করেন এখান থেকে। আর তারপর আপু ওই যে অ্যাডভান্স সেটিংসে ওই যে এজ রেস্ট্রিকশনের কিছু একটা মেবি আছে, সেটা আমি দেখাই দিব না। বাংলাদেশ দিব না ভাইয়া, দিয়ে দেন অস্ট্রেলিয়া দিয়ে দেন, আর একদম আপনাদের আপনাদের তো খুব বেশি, কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যখনই বলি ইন্ডিয়ান পাকিস্তানি বাইরের কাজ করবেন না, তখনই তারা ইন্ডিয়ান পাকিস্তানি বাইরের কাজ নেয়, দ্যাটস ওয়াই আপনারা ইন্ডিয়া দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনাদেরকে আজকে একটা লিংক শেয়ার করেছি, দেখেছেন বায়ার খুবই ভালো, বিহেভিয়ার খুবই ভালো, এই এখন করতেছি পরে করতেছি, তারপরে বান্দা ওইটা না বলে কিন্তু সে রিসিভও করতো না এবং তাকে ফাইভ স্টার রিভিউ দিত না। দেখেছেন আজকের ওই পোস্টটা? জি আপু পড়ছি আপনার পোস্টটা। দেখি নাই তো, কখন দিছেন আপু? এখন আপনি মেসেঞ্জারে ঢুকেন? ঢুকি তো আপু, ফেসবুকে ঢুকি তো, ফেসবুকে ঢুকেন না মেসেঞ্জার গ্রুপে ঢুকেন। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে ঢুকি, তবে গত রাতে ঢুকছি দেরি হয়েছে আর কি। ওটা গত রাতে না, আজকে সকালে দিয়েছি আমি আপনাদের সাথে। আচ্ছা সেদিন না, হচ্ছে চ্যানেলের বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড, চ্যানেলের কিওয়ার্ড, বাই ডিফল্ট চ্যানেলের কিওয়ার্ড, কথাটা মনে রাখেন। জি আপু, এইখানে হচ্ছে চ্যানেলের যত কিওয়ার্ড আছে চ্যানেলের জন্য, বলেছিলাম না কিওয়ার্ড আমরা দুই জায়গায় দেই, একটা চ্যানেলে দেই একটা ভিডিওতে দেই। জি আপু, এই যে এখন যে কিওয়ার্ড গুলি দেব এগুলো সব চ্যানেলের। ভাইয়া আপু এটা বুঝি নাই, চ্যানেলের মানে একটা চ্যানেলকে র‍্যাঙ্ক করাতে গেলে দুই জায়গায় কিওয়ার্ড ইউজ করতে হয় আমাদের ইউটিউবে, একটা হচ্ছে চ্যানেলের জন্য কিওয়ার্ড দিতে হয় আর একটা প্রত্যেকটা ভিডিওর জন্য দিতে হয়। প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড আপনার এক হয় না, কিন্তু চ্যানেলের কিওয়ার্ডটা
হচ্ছে যেটার গুগল ট্রেন্ডস মিনিমাম 70% থাকবে এবং এটা বিড রেঞ্জ খুব হাই থাকতে হবে, তারপরে এটার কম্পিটিশন লো থাকতে হবে, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 100 to 1K থাকতে হবে, এই টোটাল ডিটেল গুলি দিয়ে এখানে প্রায় 80 থেকে 85 অনেকে 150-200 কিওয়ার্ডও দেয়। আপনি যদি, আমি যেভাবে বলেছি যে 70% প্লাস যদি গুগল ট্রেন্ড খুঁজে আপনারা কিওয়ার্ড গুলি দেন তাহলে আর ওই 150-200 দেওয়া লাগবে না, 70-80টা দিলেই না একটা চ্যানেলের জন্য। একটা চ্যানেলের কিওয়ার্ড কি হয়, ওই চ্যানেলটা কি রিলেটেড সেটা তো আপনি জানেন, আপনি যে রিলেটেড চ্যানেল নিয়ে কাজ করছেন বা বায়ার যা নিয়ে কাজ করছে। সুব্রত, এই জায়গাটা আপনার প্রয়োজন। ওই যে বললেন আপু আমি জানি না কিভাবে একটা চ্যানেলকে র‍্যাঙ্কে আনতে হয়, এই জায়গায় এসে আপনি ওই চ্যানেলটা ফার্স্টে হচ্ছে চ্যানেলের জন্য ট্যাগ দিবেন, যাতে কেউ এই ট্যাগ দিয়ে খুঁজলে তার কাছে আমার চ্যানেলটা যায়। আর হচ্ছে আপনার এসডি মানে এসইও ডিফিকাল্টিজ হচ্ছে অলওয়েজ লো থাকবে, এবং হচ্ছে সার্চ ভলিউম এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে 100 to 1K থাকবে। এই টোটাল জিনিসগুলি মিলিয়ে কিওয়ার্ডটা ওই নিশ অনুযায়ী, ওই নিশ অনুযায়ী কিওয়ার্ড খুঁজতে হবে, নট যে কিওয়ার্ড খুঁজতে গেলাম সেখানে আমি ওই নিশ রিলেটেড, যেমন ধরেন এখন যদি আমি ম্যাগাজিন দেই বা এখন যদি আমি ফ্যাশন দেই বা এখন যদি আমি বুটিক দেই বা আমি যদি এখন কোনো ডিজাইনার স্টোর দেই, আপনারা দেখবেন ওখানে ভগ চলে আসতেছে, প্রত্যেকটা জায়গায় ভগ চলে আসবে। বাংলাদেশের জন্য দেখেন ইয়েলো চলে আসবে, এক্সট্রাসি চলে আসবে, তানজিম চলে আসবে, তারপরে যদি বুটিক মানে বেসপোক ক্লোদিং এর জন্য দেন রিনা লতিফ আসবে, তারপরে আসবে হচ্ছে আপনার রিনা লতিফ আসবে, স্নিগ্ধা কুকুর আসবে, তারপরে ক্লোজেট ক্লাউড আসবে, এরকম অনেকগুলি জায়গা আছে তারা চলে আসবে। এই যে তাদের নাম, তারা তো অলরেডি র্যাঙ্ক করে গেছে, তাদের নাম দিয়ে যদি ইউটিউবে কেউ সার্চ করে আমার চ্যানেলটা যায়, ওইটা ইমপ্রেশন বাড়বে কিন্তু কনভার্সন আসবে না। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল র্যাঙ্কে না যাওয়ার আরেকটা ফ্যাক্ট। আচ্ছা আমি তো জানি নরেন্দ্র মোদি দিলে আমার বুঝি নাই চ্যানেল র্যাঙ্কে যাবে কিন্তু মানে কি হবে না এটা বুঝলাম না, মানে চ্যানেল ইমপ্রেশন পাবে কনভার্সন পাবে না। ইমপ্রেশন পাওয়া মানে কি হচ্ছে, আপনি চ্যানেলটা দেখবে কিন্তু ক্লিক করবে না, কারণ হচ্ছে যে ভগ খুঁজবে বা যে ধরেন এখন আমি অ্যালডো খুঁজবে, অ্যালডো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যে অ্যালডো খুঁজবে আমি অ্যালডোকে যদি এখন ট্যাগ দেই সেখানে অ্যালডো কেউ সার্চ করলে আমার ওই জিনিসটাকে ওখানে শো করবে, কিন্তু আমার ওই জিনিসটা শো করলে সে কি আমার এখানে আসবে, ক্লিক করবে, করবে না, কারণ সে তো অ্যালডো খুঁজছে, সে অ্যালডো খুঁজছে। সো এইগুলি হচ্ছে রং কিওয়ার্ড আমাদের জন্য, যদিও এইটার সমস্ত কিছু আমি যা বলছি প্রত্যেকটা মিলে যাচ্ছে কিন্তু এগুলি আমাদের চ্যানেলের জন্য রং কিওয়ার্ড হবে, এগুলি হচ্ছে আমাদের চ্যানেলকে তখন র্যাঙ্কে যেতে দিবে না। এবং ইউটিউবের গতকাল আমি আপনাদের বলেছিলাম প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন পড়তে, ওইখানে স্পষ্ট কি এই একটা কথা পেয়েছিলেন যে রং হ্যাশওয়ার্ড রং হ্যাশট্যাগ বা কোনো ফেমাস কারো নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে ওই ভিডিওর ওয়াচ আওয়ার যদি বাড়ান সেটা ইউটিউব কাউন্ট করে না? জি আপু আমি পড়ছি এটা, এটা পড়েছেন, তার মানে কি বোঝা যাচ্ছে যে যে পপুলার হয়েছে তাকে আমরা কখনোই হ্যাশট্যাগ আকারে ইউজ করতে পারবো না, কখনোই আমরা কখনোই অনন্ত জলিলকে হ্যাশট্যাগ আকারে ইউজ করতে পারবো না, কিন্তু সোহেল আরমান নিজেকে হ্যাশট্যাগ আকারে ইউজ করতে পারবে। সোহেল আরমান যখন অনন্ত জলিলের জায়গায় পৌঁছে যাবে, সে যখন ফেমাস হয়ে যাবে, তখন আমরা সোহেল আরমান ইউজ করতে পারবো না। আপু আপনি বুঝতে পেরেছেন কি, এখন বেশিরভাগ ভিডিও ইউটিউব ভিডিওতে দেখা যায় কি ফিল্ম মানে বেশিরভাগ ফিল্ম নতুন ফিল্ম রিলিজ হলে দেওয়া যায় হচ্ছে কি ওদের নামটা ইউজ করে ঠিকই অন্য একটা পুরাতন ফিল্ম ওখানের ভিতর কি করে দেয় অ্যাড করে দেয়, ওই সমস্ত চ্যানেলকে এখন আর মনিটাইজ দিবে না, মুখস্থ করতে বলি নাই, জাস্ট রিডিং পড়ে বুঝতে বলছিলাম, পড়ছিলেন একটা ওয়ার্ডও আনমান কালকে 2-3 পর্যন্ত বসে রাখছেন পড়াশোনা? হ্যাঁ কালকে 3 পর্যন্ত বসে রাখছি, পরশু দিন রাতে কি করছেন, ডিম পারছেন কাজটা? পরশু দিন ক্লাসে দেয়া হয়েছে, পরশুদিনের ক্লাসে দেয়া হয়েছে প্রাইভেসি পলিসি, আজকে সকাল থেকে এই পর্যন্ত কি করছেন 2 পর্যন্ত? ঘুমছিলাম আপু।
তাইলে ঘুমাইলে তো আমিও তো আপনার সাথে তিনটা পর্যন্ত জেগেছিলাম, আপনারা কাজ করছেন আমিও তো তিনটা পর্যন্তই জেগেছিলাম, তারপরেও তো আমি ঘুমাই নাই। আমি আজকে ঘুমাইছি সকালে 6:30, 6:30 ঘুমাই আমার 7:45 উঠে যেতে হয়েছে, কারণ আম্মুর হঠাৎ করে ডায়াবেটিস কমে গেছে, তারপর থেকে স্টিল নাও আমি জেগে আছি। এখন কি আমি আপনাদের বলতে পারবো ভাইয়া আমি ক্লাস নিতে পারছি না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাইনি, এই জন্য কি আপনারা আমাকে বন্ধ দিবেন না অফিস আমাকে বন্ধ দিবেন না মিনিস্ট্রি আমাকে ছাড় দিবে? আমি কিন্তু সুন্দর আজকে আপনাদের একটা এক্সাম দিয়ে একটা ভুগি ঝুঁকি বুঝ দিয়ে আমি সুন্দর একটা যদি ইউটিউবের একটা টিউটোরিয়াল মানে ভিডিও টিউটোরিয়াল বের করে আপনাদের সামনে ছেড়ে দিয়ে কিন্তু আমি ঘুমাইতে পারতাম, আমার তো টাকা নাই। ইউটিউবের টার্মসে কিছু টার্মস আছে যেগুলি আপনি যদি ব্রেক করেন আপনার মনিটাইজেশন ওরা ডিমনিটাইজ করে দিবে, আপনার ভিডিও ডাউন করে দিবে, আপনাকে ফ্ল্যাগ দিবে, স্ট্রাইক দিবে। আর একটা ইউটিউব চ্যানেল তিনবার স্ট্রাইক পেতে পারে, তিনবার স্ট্রাইকের পরে অটোমেটিক্যালি চ্যানেলটা ডিসেবল হয়ে যায়, চ্যানেলটা আপনার কাজ করে না। সো ওই রুলস রেগুলেশন গুলি এই জন্যই পড়তে বলেছিলাম, কারণ আপনারাই সবার আগে ওই জিনিসটা চিন্তা করবেন, আরে এখন তো এইটা খুব ট্রেন্ডিং এ আছে আমি এটা দিয়ে দিই, এটা দেয়া যাবে না। ভিডিওর ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য 18+ কোনো কন্টেন্ট, 18+ কোনো কি বলবো থাম্বনেইল আপনি ক্রিয়েট করতে পারবেন না, ওইটাতে ইউটিউব ফ্ল্যাগ দিবে। এবং আপনি বলতে পারেন আপু এরকম অনেক কিছু হতো ইউটিউবে দেখা যায়, ওরা যে ফ্ল্যাগ খায় না কিভাবে জানেন, ওদের চ্যানেলটা যে আছে কিভাবে জানেন? এবং ওদের আরেকটা ব্যাপার হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, কাউকে হচ্ছে আপনি টিচ করে বা কাউকে হচ্ছে আপনি হ্যারেস করে কোনো কথা বলছেন, কোনো উক্তি দিচ্ছেন, কোনো মন্তব্য মানে কোনো স্পিচ দিচ্ছেন, সেইগুলি ইউটিউব চ্যানেলে আপনি করতে পারবেন না এবং ওইগুলি করে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, ওইগুলিকে কোনো হ্যাশট্যাগ আকারে ইউজ করতে পারবেন না। এগুলি এখন ইউটিউব প্রচুর ধরে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউটিউবে ইউজ করা যায় না ভিডিওতে, আর কি ভিডিওতে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করা যাবে না? ভিডিওতে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ মিন্স নট যে আমি এখন শাহরুখ খানকে হ্যাশট্যাগ আকারে দিব, মানে ওগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ মিন্স মানে কি জানেন ভাইয়া, ট্রেন্ডিং হ্যাশট্যাগ এর মানেটা হচ্ছে এখন ট্রেন্ডে যেই টাইপের শব্দ চলছে কিন্তু কোনো ফেমাস নাম দেয়া যাবে না। যেমন আমি যদি নরেন্দ্র মোদি দেই বা আমি যদি আমাদের প্রাইম মিনিস্টারের নাম দেই, অনেকেই সার্চ করলে প্রাইম মিনিস্টারের নাম দেখলে যাবে, কিন্তু ওই ভিডিওটা র‍্যাঙ্ক করবে না এবং ওইটার কারণে আমার চ্যানেল র‍্যাঙ্ক করতে পারবে না। না আমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে বলছি ওগুলা ওই টুইটারে ট্রেন্ডিং ডেইলি ওয়াইজ ট্রেন্ডিং যেগুলো গুলো কথা বলেছিলাম, হ্যাঁ ডেইলি ওয়াইজ ট্রেন্ডিং দিতে পারেন যে এই টাইপের ছবি আপলোড করা বা এইটা, কিন্তু কারো কোনো ফেমাস ব্যক্তির নাম কোনো ফেমাস কোনো কিছু নাম দিয়ে আপনি ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ওয়াচ আওয়ার ওরা বাড়াবে না, আপনার ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। ইউটিউবের রুলস আছে, সো এইখানে যে ট্যাগগুলি দিবেন এই এতগুলি কথা বলার পিছনে কারণ হচ্ছে চ্যানেলে যে ট্যাগ দেবো কখনোই কোনো ফেমাস কোনো পেজ হোক কোনো চ্যানেল হোক তাদের নাম আমরা ইউজ করব না, আমাদের ওই নাম ছাড়া যে ট্যাগগুলি আছে ওই ট্যাগগুলিকে এখানে এনে দিতে হবে। যদি আমি যেই যেই রিকোয়ারমেন্ট বললাম এই রিকোয়ারমেন্টগুলি ফুল করে মিনিমাম 80 মানে 80 হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন একটা চ্যানেলে, এবং চ্যানেলের হ্যাশট্যাগ দিলেন সব কিছু ঠিক করলেন কিন্তু ভিডিও কোয়ালিটি হ্যালো ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও দিয়ে দেন, তাইলে আর কাজ হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি আপু, কারণ রিপন ভিডিওর থেকে আজাইরা বেশি ফেমাস। এখন বলতে পারেন কেন আপু, কারণ রিপন ভিডিওর প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা শর্ট ভিডিওর লাইনগুলিকে নিয়ে ওরা একটা গান বানাইছে, দ্যাটস ওয়াই দেখেন গিয়ে রিপন ভিডিওর জানা ওয়াচ টাইম আছে আজাইরার তার ডাবল ওয়াচ টাইম আছে, তার রিডাবল ওয়াচ টাইম আছে। দেখছেন কে ওই গানটা? পুরোটা দেখিনি। আচ্ছা পুরোটা আজকে আমরা দেখে নিব, না টেনশন নিয়েন না। এই হচ্ছে ব্যাপার, আমরা এখানে মিনিমাম 80 হ্যাশট্যাগ দিয়ে দিব, 80 হ্যাশট্যাগ দিয়ে তারপরে এমন না যে এই কাজটুকু করার পরেই আমাকে হচ্ছে সেভ দিতে হবে, নো, এখানে যেই 6টা অপশন আছে 6টা অপশনের প্রত্যেকটা অপশনের কাজ শেষ করে একবারে আমি সেভ দিব, ঠিক আছে? এরপরে যান এই এই অ্যাডভান্স সেটিংস এ যান, রশিদ অ্যাডভান্স সেটিংস এ। জি ভাইয়া, আপু ওই যে আমাদের ট্রেন্ডিং যে হ্যাশট্যাগের ব্যাপারে বলছিলাম আর কি, তো ধরেন আমি এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ বন্ধ রাখেন, এখন ইউটিউব ঠিকেন, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসটা কি, যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইওর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে আপনি কি এইটা
কিডের জন্য দিতে চান কিনা, একটু আগে মিনহা যে কোশ্চেনটা করেছিলেন জাপো কিডের এই সেটিংসটা কোথেকে, এই যে এটা এই চ্যানেলটা যদি শুধু কিডদের জন্য হয়ে থাকে তাহলে আপনি দিবেন ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, তারপরে দিবেন নো, সেট দ্যাট চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিড, মানে হচ্ছে যে আমি এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না, আমি এটাতে কখনোই কোনো বাচ্চাদের কন্টেন্ট আপলোড করব না। আর একটা অপশন আছে দেখেন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, যদি এই জিনিসটা দিয়ে দেন, এই জিনিসটা দিয়ে দেন, ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দিলে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এই অপশনটা আপনার সামনে আসবে, আপনি কোন অপশনটা দিতে চান, তার মানে কি জানেন, এই অপশনটা দেওয়ার পরে আমি চ্যানেলে চাইলে বাচ্চাদের কন্টেন্টও দিতে পারবো, আমি চাইলে বড়দের কন্টেন্টও দিতে পারবো। বাচ্চাদের কন্টেন্টের সময় আমি লিখে দিব এইটা হচ্ছে ভিডিও কন্টেন্ট বাচ্চাদের জন্য, আর বড়দের সময় লিখে দিব এটা বড়দের জন্য, যদি এই অপশনটা দিই, এই অপশনটা না দিলে কিন্তু আমি এই অপশনগুলি পাবো না, অলওয়েজ আমাকে দেখাবে বাচ্চাদের কন্টেন্ট আর অলওয়েজ আমাকে দেখাবে বড়দের কন্টেন্ট। আপনার হ্যাঁ পাখি কার বাসে ডাকলো এইভাবে? আমার কানে নয়। আপু সরি, পাখি আপু আপু টিয়া পাখি আর বাজারে গেল কোথায়? আমার বাচ্চারা কি করে না করে সারাদিন ডেইলি বেসে, সে ওইটার ভিডিও করে সে ভিডিওটা আপলোড করে, এরকম অনেক মানুষ আছেন না দেখেছেন, এখন ইউটিউব চ্যানেল কিন্তু অহরহ এরকম অনেক চ্যানেল আছে মনিটাইজ, যাদের বাচ্চারা কি করে, বাচ্চা হাজার হাজার টাকা কামাচ্ছে, দেখেছেন? জি আপু। আচ্ছা তারপর একটু স্ক্রল করে নিচে আসেন, হোল্ড, এটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট, ওই যে বলেছিলাম গুগলের অ্যাড, আমরা অ্যাড অ্যাকাউন্টের কাজ করেছিলাম না কিওয়ার্ডের জন্য, আমাদের যদি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে বা বায়ারের যদি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টের লিংকটা এখানে, এটা লিংক করে দেয়া, ঠিক আছে? হ্যালো ভাইয়ারা, আপুরা, জি আপু, ঠিক আছে, তারপরে হচ্ছে অটো জেনারেটেড ক্যাপশন, তারপরে নিচে ডোন্ট শো মডেল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা হচ্ছে যে আপনার চ্যানেলে দেখবেন কিছু কিছু জায়গায় বলেছিলাম ভিডিও দেখার সময় আমরা দেখি কিছু কিছু জায়গায় কমেন্ট করা যায়, কিছু কিছু জায়গায় কমেন্ট করা যায় না, এখন আপনি যদি লিখে দেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটা অটোমেটিক্যালি ইউটিউবই হচ্ছে প্রিডিক্ট, মানে ডিডাক্ট, কি বল, প্রিডিক্ট করে, ডিডাক্ট এবং সেটা কারোর সামনে দেখাবে না। এরপরে স্ক্রল করেন একটু, ওই জায়গাটা অলওয়েজ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, একটু স্ক্রল করেন উপরে, একটু স্ক্রল করেন, ওকে, ক্যাপশনের এই জায়গায় অলওয়েজ আমরা দিয়ে দিব ডোন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি আমার এখানে ইউজ হয় তাহলে সেটা যাতে আমার বাকি যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার থাকবে তাদের কাছে শো না করে। তারপরে দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট, প্রথম অবস্থায় এটা আমরা প্রথম অবস্থায় একটা চ্যানেল যখন ক্রিয়েট হয় নতুন চ্যানেলকে আমরা সবসময় বলে দিই এটাকে সিলেক্ট করতে না, মানে কি বলে ডিসিলেক্ট রাখতে, কারণ হচ্ছে এটা ডিসিলেক্ট রাখা মানে হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন সেটা নতুন চ্যানেলে কোনো অন্য সাবস্ক্রাইবার দেখতে পারবে না, এটা বলা হয় একটা স্মার্ট অ্যামাউন্ট না আসা পর্যন্ত এই সেটিংসটা এরকম ডিসিলেক্ট করে রাখতে, স্মার্ট অ্যামাউন্টের একটা না আসা পর্যন্ত, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আমরা দেখেন যে কোনো জায়গায় গেলে যেখানে দুইজন থাকে সেখানে কিন্তু আর যাই না, ভালো হলেও আমরা সেখানে দিতে ভয় পাই, তো আপনার ধরেন 100 আছে বা 500 আছে, 500 সাবস্ক্রাইবার আপনি জানেন যেগুলি সব রিয়েল, কিন্তু মানুষ মনে করে আছে এখানে 500, এখানে তো 200 মানে 2000 2 আরে 200 সরি 2 লাখ
2 লাখ মানুষ হচ্ছে ওখানে সাবস্ক্রাইব করা, তো আমি ওইটাতে করবো, এটাতে কেন করবো? কিন্তু ওই 2 লাখের ওই জায়গায় যে কন্টেন্ট পাবে তার থেকে বেটার কন্টেন্ট, তার থেকে বেটার ইনফরমেটিভ কন্টেন্ট গুলি আপনার এখানে পাচ্ছে, কিন্তু তারপরও কেন দিচ্ছে না? কারণ আপনি ওখানে সাবস্ক্রাইবারটা শো করছেন। এই অপশনটার দ্বারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা থাকবে তাদের কাছে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে, বা যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে শো করবে যে কতজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আছে। সো এইটা আমরা বলে দিই যে প্রথম অবস্থায় এইটাকে সবসময় ডিসিলেক্ট করে রাখতেন, যাতে চ্যানেলে দেখা না যায় যে কত সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? জি আপু। তারপরে দেন, এরপরে দেখেন অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং দেখতে পাচ্ছেন না? অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, এটা ডিসেবল করার প্রয়োজন নেই, এটা এনেবলই থাকবে, কারণ যখন মনিটাইজেশন আসবে তখন আপনার ওইটার উপরে যাতে অ্যাডটা আসে। কারণ আমার প্রত্যেকটা ভিডিওর উপরে দেখবেন পেইড প্রমোশনের জন্য একটা অপশন দেয়া থাকে, দেখেছেন আপনারা? জি আপু। আচ্ছা, এখন এখানে দেখেন আদার সেটিংস। আদার সেটিংস এ যান, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট ক্লিক করেন। এটা কোন সেটিংস বুঝতে পেরেছেন? এটা কিন্তু এক্সটারনাল সেটিংস এ নিয়ে আসছে, এটা কিন্তু এখন এক্সটারনাল সেটিংস এ নিয়ে আসছে। জি আপু। ভাই আগের ট্যাবে যান। তারপরে রিমুভ ইউটিউব কন্টেন্ট, কোন যদি কন্টেন্ট দেয়া থাকে সেটাকে রিমুভ করার জন্য। আর অ্যাডভান্স চ্যানেল সেটিংস এ যান। ওয়েবসাইটের জন্য আসছে এটা, এখানে তো দেখাচ্ছে না কিছু এখন। আমার এখানে আসছিল একটা অ্যাডভান্স অ্যাসোসিয়েট। ওকে ভাই, আর সেভ দেন তো। ইউ উইল ফিনিশড, সরি উই ফাউন্ড সাম এরর্স। ভাইয়া রিটার্ন টু ইউটিউব স্টুডিও দেন, আবার এখানে নিয়ে আসবে সে। দেখেন তো এখানে কি ঝামেলা হইছে ওর। যান সেটিংসে যান। চ্যানেল, আমরা চ্যানেলে কাজ করতেছিলাম। অ্যাডভান্স স্ক্রল করেন, নিচে আসেন। এই যে অ্যাডভান্স চ্যানেল সেটিংসে যান তো। সেম প্রবলেম, ওকে এখানে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে। ভাইয়া ব্যাকে যান। এইটা মেবি কোনো একটা অ্যাডভান্স সেটিংস এর, এটা আমার অপশনটা কি কি অপশন আসছে আমার মনে নাই, এক্সাক্ট মনে নাই, আমাকে একটু স্লাইডটা দেখতে হবে। এইটার পরে যান ভাইয়া। জি আমি গ্রুপে একটা পিকচার দিয়েছি, মানে এটা নিয়ে আমার কি আছে? আচ্ছা দেখে নিচ্ছি ভাই, একটু পরে যান এটাতে। এই যে দেখেন এখন ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এই যে ফোন ভেরিফিকেশন এখানে আপনাকে করতে হবে। এখন এই ভেরিফিকেশন ছাড়া আপনি 15 মিনিটের, এখানে লেখা আছে কি ভিডিও ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং এন্ড কন্টেন্ট আইডি, এইগুলি আপনার আসবে না উইদাউট ফোন ভেরিফিকেশন। উইদাউট ফোন ভেরিফিকেশন যান, ভেরিফাই করেন। রশিদ না করবেন না? আপাতত সমান না করলেও চলবে, কারণ পুরো ঠিকঠাক করে করা যেতে পারে। আপু ভেরিফিকেশনটা করলে ভালো হতো মনে হয়। একটু আমার আপনার নাম্বার দেন, আপনার নাম্বার দিয়ে ওর চ্যানেল ভেরিফাই করব আমরা। আপনার নাম্বার দেন। ওকে আপু, যে বাংলাদেশের নাম্বার দিব নাকি ইউএস এর নাম্বার দিব? বাংলাদেশের নাম্বার দেন। ও আপনার তো আবার ইউএস এর নাম্বার আছে, সরি ভাইয়া ভুলে গিয়েছি। আমি চাইছিলাম যে আপনারা যে 30 জন সুন্দর করে ছবিটা সরি ক্যামেরাটা অন করবেন, আমি একটা স্ক্রিনশট নিব, সেই স্ক্রিনশটটা আমি আপনাদের থাম্বনেইল আকারে সেট করব, কিন্তু আমি পারি নাই। আপনারা সব ফাঁকিবাজ, ক্যামেরা অন করেন না। আপু এবার একটু গ্রুপে পিকচারটা দেখবেন আমার। হ্যাঁ দেখতেছি, ও ফোন ভেরিফিকেশন দেখ, আমি দেখতেছি ভাই একটা মিনিট। আপু নাম্বার দিয়েছি আমি। নাম্বার দিয়েছেন? চ্যাট বক্সটা এখানে কিভাবে পাবো?
ভাইয়া চ্যাট বক্স নিচে একটু, ও আচ্ছা আপনি তো স্ক্রিন শেয়ার করছেন তাই তো, ওই যে স্ক্রিন যেখানে শেয়ার করছেন স্টপ শেয়ারিং এর উপরে উঠলে দেখবেন চ্যাটের অপশনটা এইটা। আচ্ছা ওই অ্যাডভান্স সেটিংসটা ওয়েবসাইটের জন্য আসছে, অ্যাসোসিয়েট যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার, কোনো ওয়েবসাইটের সাথে যদি থাকেন তাহলে সেই ওয়েবসাইটটা দিতে, লিংকটা দিতে বলতেছে। আচ্ছা দিদিব ব্লগ সাইট না ভাইয়া দেয়া লাগবে না, আপনার তা আসেনি জানেন, ইয়ে করেন ভাইয়া জি বলেন, ইয়ে দেন ফোন নাম্বার দেন, আপনি ফোন নাম্বার পান নাই এখনো? জি আবু ফোন নাম্বারটা পাইনি যে এখনো। আচ্ছা তাহলে আপনি স্ক্রিনশটটা অফ করে ফোন নাম্বারটা চ্যাট বক্স থেকে নিয়ে নেন, জুমের চ্যাট থেকে নিয়ে নেন। আচ্ছা স্ক্রিনশটটা 2 সেকেন্ডের জন্য অফ করে নেন। অ্যানি জুনিয়র অ্যানি আপনি আজকে আমাদের পাখিগুলো একটু দেখেন। হ্যাঁ আপু। আচ্ছা আপু। আচ্ছা আপনি কি বুঝতে পারেন, আপনি তো কথা বলেন না, আমি তো আসলে ধরতে পারি না। বুঝতেছেন মানে ভয় ভয় বলতেছেন না মাত্র ঘুম থেকে উঠছেন? না আপু বুঝছি। ঘুম থেকে উঠছেন মাত্র? না আপু। তাহলে বসে আছি। কোনো প্রবলেম বাসায়, কোনো প্রবলেম বা আপু শরীর ভালো না ওরকম কিছু? না আপু এমন কিছু না। তাহলে ভয়েস এরকম? এটা জুনিয়র আপু না সিনিয়র আপু? এটা জুনিয়র। এটা সিনিয়র আপুর ভয়েসের মতো লাগতেছে কেন? হ্যাঁ আপনি সিনিয়র টাইপের ভয়েস নিয়ে বসে থাকেন, পরে দেখাবো না আপনার সিনিয়র টাইপের ভয়েস। অ্যানি জি কি হয়েছে আপু, কোনো কারণে টেনশনে আছেন? না আপু একটু অসুস্থ তো এই জন্য হয়তো এমন লাগতেছে। আরেকজন কথা কথা ফোন ভেরিফিকেশন করে ফেলতেছে, কেউ কিন্তু দেখলেন না। পিছনে চলে আসছে আবার, আমি কল করি নাই, চলে আসছি এবার বলেন। আচ্ছা এলিজিবলে যান, এলিজিবলে যান, এলিজিবলে কি এলিজিবলে ভেরিফিকেশন করে ফেলছেন? না ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার। হ্যাঁ এটা ক্লিক করুন, এটাতে ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বারের জন্য অপশন চলে আসবে, এই যে বাংলাদেশ আসছে। ওকে বাংলাদেশ কল মি উইথ অটোমেটেড ভয়েস না টেক্সট মি, হ্যাঁ টেক্সট মি ভেরিফিকেশন কোড টেক্সট মি দিবেন, এবং এই কাজটা যখন করবেন আল্লাহর ওয়াস্তে বায়ারকে বলবেন। ও আচ্ছা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন না তো, কারণ আমরা ওই যে জেনারেল সেটিংস এ করে আসছিলাম না ইউনাইটেড স্টেটস, ওইখানে করে আসতে হবে। হ্যাঁ ভাইয়া এখানে যদি আমি বাংলাদেশ দিয়ে করি সেক্ষেত্রে মনিটাইজেশন পাবো? পাবো না তো মনে হয়। না পাবেন, মনিটাইজেশন পাবেন বাংলাদেশ দিয়ে করে, পরবর্তীতে হচ্ছে চ্যানেল ওই যে পরে লোকেশন চেঞ্জ করে দিতে হয়, এখন ওখানে লোকেশন চেঞ্জ থাকার কারণে এখানে দিচ্ছে না ভাইয়া। আচ্ছা পাশের একদম প্রথম ট্যাবটাতে যান, এটাই জায়গা এরকম হোল্ডে থাকুক না। আসছে তো আসছে তো আসছে তো, এটা তো আসছে, আই জান তো ভেরিফিকেশন, এটা তো আসছে, আসছে তো আপু বাংলাদেশ আসছে তো, নাম্বারও আসছে এখানে, এই যে নিচে। হ্যাঁ ফোন নাম্বার দেন, এখানে এক্সাম্পলও দিয়ে দিছে। মুখে বলে দেন তাই তো? ওকে
যে ভেরিফাই হয়ে গেছে পাশের ট্যাবে চলে যান, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এখন থাম্বনেইল দিতে পারবে, কাস্টম ইউআরএল করতে পারবে। ওকে দেখেছেন সে চলে এসেছে ফোন ভেরিফিকেশন, তারপরে নিচে আসেন নাই মনে হয় আর নিচে আর নাই। আচ্ছা তারপরে যে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টস হচ্ছে এখন চ্যানেলের কাজ, এতক্ষণ চ্যানেলের কাজ করেছি এখন হচ্ছে ভিডিওর কাজ করব। টাইটেল, ভিডিওর প্রত্যেকটা টাইটেল আলাদা থাকে না? জি আপু। তো টাইটেল এখানে কি আমার বাই ডিফল্ট সেট করার দরকার আছে? যদি একই টাইটেলের ভিডিও হয় তাহলে বাই ডিফল্ট এখানে সেট করে দিব। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যেমন ধরেন প্রত্যেকটা ডেসক্রিপশন কি আসবে, যে প্রত্যেকটা ডেসক্রিপশনে হচ্ছে যে যেমন আমার সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দেয়া, যে অনেকে বলে না ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এর লিংক দেয়া আছে, ওই লিংকগুলি বাই ডিফল্ট এখানে সেট করে দিতে পারেন। জি আপু এটা ভালো। জি আপু হ্যাঁ। তারপরে নিচে যান, এই যে দেখেন ভিজিবিলিটি অলওয়েজ পাবলিক দিবেন, ট্যাগ, এই ট্যাগের অপশন অলওয়েজ পাবলিক। আচ্ছা এই ট্যাগের অপশন, এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে, আরেকটা কি আছে দেখেন তো, আনলিস্টেড মেবি, তাই না? হ্যাঁ। আনলিস্টেডটা কি জানেন? না আপু জানি না। না আপু আনলিস্টেড আর প্রাইভেটের ডিফারেন্স গুলি আমি দেখাবো আমি আমার ভিডিওটা যখন আপলোড করব তখন আপনারা দেখবেন। আচ্ছা এখানে অ্যাড ট্যাগ, এই ট্যাগ গুলি বলেছিলাম না আমরা দুই জায়গায় ট্যাগ দেই, একটা ভিডিওতে একটা চ্যানেলে। একটু আগে আমরা চ্যানেলের ট্যাগ দিয়েছি, এখানে ভিডিওর ট্যাগ। এখানে ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার ইউজ করা যায়, 500 ক্যারেক্টার, শুনেছেন? জি আপু। কল, তারপরে তো আর নাই মেবি। এখন এখানে ক্লিক করেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এর জায়গায়, হ্যালো ক্লিক করেন রাশেদ। এই যে দেখেন ক্রিয়েটিভ কমন আর স্ট্যান্ডার্ড, আপনি যদি এখানে লাইসেন্স দিয়ে রাখেন পরে এসে দিতে পারবেন, কারণ প্রত্যেকটা অপশন আপনি প্রতিটা ভিডিওতে পাবেন, প্রতিটা ভিডিওতে পাবেন। আচ্ছা ক্যাটাগরি, আপনার এই ইউটিউব চ্যানেলটা কি ক্যাটাগরি সেইটা দেয়া, আপনাদের কি স্ট্যান্ডার্ড লাইসেন্স আর ক্রিয়েটিভ কমন এই দুটাকে আবার রিপিট বলতে হবে না? মনে আছে আমার একটা প্রশ্ন আছে আপনাদের ভিডিও গুলি, তার মানে এই ভিডিওটা যে কেউ নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে ভিডিওর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশনের যে ব্যাপারগুলি, ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল, সিসি, ওই যে বলেছিলাম না সিসি, সিসি। আর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে বেসিক্যালি যে আমরা কোন ক্যাটাগরাইজ ভিডিও দিচ্ছে, সেটা কি টিউটোরিয়াল দিচ্ছে, এডুকেশনাল দিচ্ছে, ভাই ক্যাটাগরিতে ক্লিক করেন। ক্যাটাগরি দেখেন ফিল্ম, অ্যানিমেশন, আর অটোস, ভেহিকলস, তারপর ট্রাভেলস, নান, তারপরে হচ্ছে মিউজিক, পেটস, অ্যানিমেল, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্টস, গেমিং, পিপল, ব্লগ, কমেডি, এন্টারটেইনমেন্ট, নিউজ, পলিটিক্স। আপনি এখান থেকে ক্যাটাগরি যদি সিলেক্ট করে দেন তাহলে যে প্রবলেমটা হবে পরবর্তীতে, যদি সেম ক্যাটাগরির ভিডিও আপলোড না করেন, আপনি যদি অন্য কোন ক্যাটাগরির ভিডিও দুইটা বা একটার বেশি আপলোড করে দেন তখন মনিটাইজেশন দিবে না ওরা, আর তখন ওরা ওই ভিডিওটাকে ওরা আপলোড থাকতে, মানে ওরা ওই ভিডিওটাকে রিমুভের ইয়ে করে। সো অলওয়েজ এই ক্যাটাগরিটা আমরা নাম দিয়ে রাখি, নাম দিয়ে। আর একটা কোশ্চেন ছিল আমার। জি
মনে করেন এখন আমি একটা ভিডিও আপলোড করলাম, মানে আপনি একটা ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে, ওই ভিডিওটা আমি কিভাবে বুঝবো যে এটা ক্রিয়েটিভ কমন ভিডিও? আচ্ছা আমার ক্রিয়েটিভ কমন হলে তো আমি ক্রিয়েটিভ কমনের লাইসেন্স দিয়ে দিচ্ছি, এটা তো বুঝতে পারছি, কিন্তু আমি যদি আরেকজনের ভিডিওতে যাব, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে ওর ভিডিওটা ক্রিয়েটিভ কমন? ওর ভিডিওতে লাইসেন্স থাকবে, ওর ওটা দেয়া থাকে ভাইয়া, ওটা দেয়া থাকে, ক্রিয়েটিভ কমন হলে ক্রিয়েটিভ কমন দেয়া থাকবে, স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড দেয়া থাকবে। আচ্ছা ওকে, ডেসক্রিপশন লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশনের ওখানে ক্লিক করলে দেখা যায় লাইসেন্সটা। জি আপু। আচ্ছা এখানে অলওয়েজ আমরা নান দিয়ে রাখবো, তার কারণ হচ্ছে নান দেওয়ার রিজন হচ্ছে যাতে যে কোনো সময় চাইলে আমি আমার চ্যানেলে যেই ক্যাটাগরির ভিডিওটা আপলোড করছি যখন এডিট করব তখন ওই ক্যাটাগরিতে ওইখানে দিয়ে দিব। ঠিক আছে জি আপু। ভাই আজ কল করেন। জি আপু, প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় কি এখানে আসবো? না, প্রত্যেকবার ভিডিও আপলোড এই জন্যই নান দিয়ে রাখবো যে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড এখানে যা সেটিংস দেখছেন না ওগুলো সবগুলো সেটিংস একসাথে থাকবে, তখন ওইখানে যাতে আমরা পাই এটা, এই জন্য এখানে নাম দিয়ে রাখতে হবে। এখানে যদি এখন ক্যাটাগরি সিলেক্ট করে দেই তাহলে ওখানে আমার প্রবলেম হবে, এটা তো বাই ডিফল্ট সেট করে দিচ্ছি। জি আপু, এখানে লাইসেন্সার এখানে তো স্ট্যান্ডার্ড বা ক্রিয়েটিভ কমন দুইটার একটা দিতেই হবে, তো ওই ক্ষেত্রে আমি যদি ভিডিও আপলোড করি তখন কি মানে তখন তো মানে আমি সিলেক্ট করতে পারবো মানে কোনটাতে দিচ্ছি? হ্যাঁ কারো সাথে কপি করা না, কারো কোনো কিছু দেখা না, যেটা আপনি শুধু রেডি করেছেন সেটাকে যখন আপলোড করবেন তখন আপনি স্ট্যান্ডার্ডে দিতে পারবেন। আর যদি কারোটা কপি করেন, কারোটা দেখেন, কালার হয়তো চেঞ্জ আসছে, কিছু একটা হয়েছে, তখন আপনি হচ্ছেন ক্রিয়েটিভ কমন দিবেন। তার মানে আপু যারা ওই যে বিভিন্ন ট্রল ভিডিও বানায় আগের কালের মুভি দিয়ে, ওরা তো ওরা দেখবেন হচ্ছে ইয়ে দিয়ে দেয়, ওরা কিন্তু ওই যে আপনার এইটাতে এই জন্য বললাম যে হ্যারাসমেন্টের যে ব্যাপারটা থাকে, হ্যারাস ওয়ার্ড দিয়েও হ্যারাস করা যায়, এখন ওরা কিন্তু হ্যারাসমেন্টে দেয় না, ওরা ওইটাকে ওদের ক্যাটাগরিটা আলাদা সিলেক্ট করে। এখন থেকে যখনই যে কোনো ভিডিও দেখবেন সবার ফার্স্টে ভিডিওর ক্যাটাগরিতে ঢুকবেন, ডেসক্রিপশন দেখবেন, এতদিন ভিডিও দেখতেন না, এখন যতবার ইউটিউবে ঢুকবেন। জি আমি একটা জিনিস দেখলাম যে এখন মনিটাইজেশনের ক্ষেত্রে প্রায় 20টা থেকে 21টা নিয়ম দিছে ওরা ইউটিউব। এখন আমি আগের ভিডিও থেকে কপি করেও যদি আমার ভিডিওটা রেডি করি সেই ক্ষেত্রে মনিটাইজেশন পাইতে অনেক কষ্ট আছে, ওরা সহজে দিবে না এখন মনিটাইজেশন। যেমন কোন মিউজিক দিয়ে যদি আমি ভিডিও করি সেটা সেই ক্ষেত্রে আমার ভয়েস নিজের ভয়েস থাকতে হবে, ওই মিউজিক দিয়ে করলেও এখন মনিটাইজেশন দিতে দিবে না। না, মিউজিকটা ধরেন মিউজিকটা যদি একটু চেঞ্জ করে একটু মডিফাই করে আপনি আপনার ভয়েসটা দিয়ে দেন তখন কিন্তু সেটা তখন দিবে, তখন দিবে, কিন্তু কারো মিউজিক এখন যদি ওই যে মানে আজাইরা কি করছে কাজটা ভাইয়া, হ্যাঁ ডান পাশে একটা হচ্ছেন চ্যানেল ইয়ে করেন ইউটিউবের ট্যাব ওপেন করেন, বা যেই ট্যাবগুলি ওপেন আছে ওই ট্যাবগুলিতে যান ডান পাশে ট্যাবে। গতকালকে মনিটাইজেশনের এটা পড়ছি তো অনেক রুলস দিয়ে এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ নতুন অনেক আপডেট আসছে এই জন্যই আমি আপনাদেরকে রুলস গুলি পড়তে বলছি, কারণ আমি বললে যতটা না মনে থাকবে নিজেরা পড়লে তার থেকে বেশি মনে থাকবে। এখন আপনারা আমাকে বলতে পারতেন আপু আপনারা এই জায়গাটা ভুল হচ্ছে, আপনারা এই জায়গাটা, অ্যাট লিস্ট আমার কষ্ট কমে যেত, আমার ভুলটা আমার শিখে হয়ে যেত। আপনারা তো কপি আমি পড়ছি আপু, আমি পড়ছি, কারণ আমি আমার একটা ইউটিউব ভিডিও একটা অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড করছি, ওইটা 2 মাসে 123 জন ভিউ করছে, কিন্তু আমি ওটা ক্রিয়েট করছি এই কারণে কারণ কিভাবে আমি মনিটাইজেশনটা জানতে পারি, তো ওইটা জানার জন্য আমি ওই জিনিসটা আপলোড করছি আর কি, এবং দেখছি আসলে মনিটাইজেশন দেয় কিনা। আচ্ছা ভাইয়া ওই যে ইয়ে যান সার্চে দেন আজাইরা লিমিটেড, ওরে আমার আবাই আসে এখন আমার কাছে আছে যাকে আমার মনে হয়েছে জেনুইন, তারা অ্যাকচুয়ালি তাদের স্ট্রাগল পিরিয়ডটা যখন থেকে স্টার্ট করে, তারা ইউটিউব যখন স্টার্ট করে তারা কিন্তু ফার্স্টে ফেসবুকে ছোট ছোট ভিডিও দিত, জানেন আপনারা আজাইরার স্টার্টিংটা? ফেসবুকে ভাইরাল হয়,
ভাইরাল হওয়ার পরে ওরা যখন দেখতে পারে এরকম, তখন ফার্স্টে ওরা হচ্ছে ইয়েতে করতো আপনার ইউটিউবে দিত, ওদের ফার্স্টের দিককার ভিডিও আর এখনকার ভিডিও কোয়ালিটি, ফার্স্টের দিককার কন্টেন্ট এখনকার কন্টেন্ট কোয়ালিটি, তখনকার বিহেভিয়ার কথাবার্তা এখনকার বিহেভিয়ার কথাবার্তা দেখবেন আকাশ পাতাল তফাৎ। কারণ মানি চেঞ্জ, টাকা মানুষকে বদলায়, বুঝছেন? যান ভাইয়া। আচ্ছা আজই রাতে এই যে দেখেন ওদের, দেখছেন ওদের ভিউ কি অবস্থা ভাইয়া, ওদের ভিডিওজে যান, ভিডিওজ নিচে আসেন। আমার না 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 দাঁড়ান ভাইয়া, নিচে আসেন ভাইয়া, একটু 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 একটু, এত দ্রুত নামলে তো আমি ওই লিখা তো পড়তেই পারবো না, 7 মান্থ আগে 2 মান্থ আগে না, দাঁড়ান। এই যে আমায় দিও কল, আমায় দিও কল ভাইয়া, আমায় দিও কল, ওই যে উপরে। আচ্ছা আমায় দিও কল না, এখন এ ভাইয়া অডিওটাকে ইয়ে করেন আপনারা, হ্যাঁ এটাতে যান, এটাতে গিয়ে আপনারা হচ্ছেন, আমাদের তো ফেসবুক লাইভ চলে, কপিরাইট খেয়ে যাব ভাইয়া, ভিডিওর সাউন্ডটা দিয়েন না, ঠিক আছে? পড়া শুনে নিব আপু, আমি সাউন্ডটা কেউ সাউন্ডটা দিয়েন না রাশেদ ভাই, সাউন্ডটা স্কোর সাউন্ডটা ক্যান্সেল করেন, হ্যাঁ ওদের এসইও স্কোর 100 ভাইয়া, সাউন্ডটা বন্ধ করে দেন, ওর সাউন্ডটা বন্ধ করে দেন রাশেদ ভাই, এটা এখন গ্রুপে শেয়ার করবো। আচ্ছা এখানে যেটা দেখাচ্ছি, রিপন ভিডিওর, রিপন তো একটা মানুষ তাই না, ওর যে ছোট ছোট ভিডিও গুলি লাইভে এসে বলতো না, ছন্দ কবিতা, জি আপু, তো ওর ওই কবিতাগুলিকে ওরা কিছু মিউজিক দিয়ে ওরা এডিট করেছে, এডিট করে সেটাকে ওরা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, ওকে, তো ওরা সেটা এডিট করে ওরা ওইটাকে করেছে কি, এডিট করার পরে ওরা ওইটাকে গান আকারে, সং আকারে ওরা এটা রিলিজ করে, দ্যাটস ওয়াই এটা ইউটিউব নিয়ে নিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে ইউটিউবের এই জিনিসটা নিয়ে নেয়া, ঠিক আছে, ইউটিউবের এই জিনিসটা নিয়ে নেয়া, এই জিনিসটা যদি ওরা হুবহু রিপন ভিডিওর ভয়েসটাই রাখতো, হুবহু রিপন ভিডিও যে ওয়ার্ডটা ছিল ওই ওয়ার্ডটা, এখন এখানেও কিন্তু রিপন বলছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বাজছে, তার মানে কি এটার সাথে একটা জিনিস এডিট হয়েছে? জি আপু, এক্স্যাক্ট তো ওই জিনিসটা ওরা আপলোড করেনি তাই না? জি, রাশেদ একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে ডেসক্রিপশনে সিমোরে যান, এই যে নিচে দেখেন ফলো লিংকস, এই যে এত ডিটেইল দেয়া আছে না, জি আপু, এগুলো কিন্তু বাই ডিফল্ট ওরা ওদের ওই জায়গায় ভিডিওতে সেট করে রেখেছে, বাই ডিফল্ট ভিডিওতে সেট করে রেখেছে। একটু আগে একটা জায়গায় আমরা সেটিংস দেখলাম না শুভাশিস, জি আপু, তো এগুলি প্রতিবার লিখতে ওদের কষ্ট হবে, এই জন্য ওরা এগুলি বাই ডিফল্ট সেট করে দেয়। স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা লাইসেন্সের ওয়ার্ডটা কি দেখতে পেয়েছেন? আপু এখন আসেনি, এই যে লাইসেন্সড দেখেন, এই যে লাইসেন্স টু ইউটিউব বাই, এই যে দেখেন অন বিহাফ অফ আলভি, দেখছেন? এটা বুঝি নাই আপু আসলে জিনিসটা, জি আপু বুঝছি, এটা ওরা কার বিহাফে কি করেছে ওইটা দিয়েছে। আমরা মনিটাইজেশনের আগে যেটা দিতে পারবো, মনিটাইজেশনের পরে এই অপশনটা আমরা পাবো যে কারো বিহাফ থেকে আমরা দিচ্ছি, বুঝতে পারছেন? এই ভিডিওর ওনারকে সেইখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, ভাইয়া জি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া আমরা আমাদের সেটিংসে চলে যাই, আমরা এই আমায় দিও কল একটু পরে শুনবো না, হ্যাঁ এটা আরমান ভাইয়ের জন্য, আরমান ভাই আর ইমন ভাইয়ের জন্য, বুঝছেন? আরমান ভাই এটাকে কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দিবো, এটাও কেটে লাগবে না, এর কাজ তো হইছে আমাদের, এটা রাখার কি দরকার, এতগুলি ট্যাব ওপেন করে খামুখা। এখন এখানে হচ্ছে দেখেন
সার্টিফিকেশন সবসময় নানি থাকবে, তারপরে এখানে এখন এসে দেখেন কমেন্ট, কমেন্টের জায়গায় ভাইয়া কমেন্টের জায়গায় কমেন্টে ক্লিক করেন, সার্টিফিকেশনের জায়গায় ক্লিক করেন, ক্লিক করে দেখায় দেন কি কি আছে সার্টিফিকেশনে, ক্যাপশন সার্টিফিকেশন ক্লিক করেন, দেখেন দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ারড অন টেলিভিশন ইন দিস ইউএসএ, দিস কন্টেন্ট অনলি এয়ার টেলিভিশন ইন দ্য ইউএসএ উইদাউট caption, this content has not aired on USA television with caption since September 30, 2012. ওরে লাইলি কাপড় তো পাগল হয়ে যাবে ভাই, একটু জুম করবেন, আমি চোখে কিচ্ছু দেখতেছি না, this content does not জুম কেমনে কিভাবে করে, ওরে এখানে তো জুম করতে পারবেন না, জুম করতে হবে আপনার ক্রোম ব্রাউজারটাকে। আচ্ছা এই জন্য এই জায়গায় এই এই কন্টেন্ট গুলি তো মানে ইউএস এর ওইদিককার সরি ইউটিউবের ইয়ে থাকে, তো দ্যাটস ওয়াই আমাদের সার্টিফিকেশনে অলওয়েজ আমরা নাম দিয়ে রাখি, এখান থেকে অন্য কোনো কিছু আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, সেটিংসে অলওয়েজ নাম দিয়ে রাখবেন ভাইয়া, ব্যাকে যান। আচ্ছা তারপরে দেখেন কমেন্ট, কমেন্ট হচ্ছে আপনি দেখবেন এখান থেকে চাইলে আপনি কমেন্ট অফ করে দিতে পারেন, অ্যালাউ অল কমেন্ট মানে হচ্ছে যে কোনো কমেন্ট আসবে সব কমেন্ট আপনি অ্যালাউ করে দিলেন, মানে তাদের কমেন্ট চলে যাবে, হোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, মানে হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা ইউটিউবের মনে হবে সেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের কমেন্টগুলিকে সে হোল্ডে রাখবে, আপনি রিভিউ করে তারপরে হচ্ছে আপনি সেটাকে পাবলিশ করবেন। এরপর আরেকটা আছে হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে ভালো হোক খারাপ হোক যে কোনো কমেন্টই হোক সেটাকে আমি হোল্ডে রাখতে চাই, আমি রিভিউ দিব, রিভিউ করে করে দেখে দেখে তারপরে সেটাকে আমি পাবলিশ করবো। এরপরে আরেকটা অপশন হচ্ছে ডিজেবল কমেন্ট, মানে হচ্ছে আমি কমেন্টের অপশন রাখলামই না, এই জুটজামেলাই রাখলাম না, মানে মাথা তো থাকলে তো মাথা ব্যথা করবে, মাথা কেটে ফেললে তার মাথা ব্যথা করবে না, এই জন্য হচ্ছে ডিজেবল কমেন্ট দিয়ে দিলে তার মানে হচ্ছে ওই ভিডিওতে কোনো কমেন্ট নেই, আর মানে আজান দিচ্ছে সেটা আমিও জানি, একটা কথা যখন বলছি কথাটুকু শেষ করে দিয়ে তারপর আমরা নামাজের ব্রেকে চলে যাব, নামাজের ব্রেকে যাই, নামাজের ব্রেকে যাই ভাইয়া, হ্যাঁ নামাজের ব্রেকে যাই, নামাজের ব্রেক থেকে এসে হচ্ছে আমরা এইটার বাকি সেটিংসটা করতেছি। আমি কথাটাই শুনতে পাই নাই, এই রাশেদ ভাই এগুলো হচ্ছে ইউনিক ইউনিক ওয়ার্ড বুঝছেন, এগুলো শিখাই ফেললে সমস্যা, আপনি হচ্ছেন মোবাইল ডেটা নেন, মোবাইল ডেটা না থাকলে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে ব্যালেন্স পাঠাই, ব্যালেন্স পাঠানোর পরে সেটা দিয়ে মোবাইল ডেটা নিয়ে আমাকে আপনি ভিডিও কলে দেখা আপনি ক্লাসে জয়েন করে ভিডিওতে দেখান যে আপনার বাসায় কারেন্ট নেই, কিন্তু আপনি তার আগে বলে দিচ্ছেন আপু কারেন্ট চলে আসছে, কারণ আরমান বুঝতে পারছে, আরমান যদি এখন বলে আপু কারেন্ট নাই তাহলে আরমান ধরা খায় যাবে। সিরিয়াসলি আপু সত্যি কারেন্ট চলে গেছিল, আমি জানতাম যে এরকম কিছু একটা আপনি বলবেন, যাই হোক আজান দিতাছে এখন আর কথা না বাড়াই আসি, নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন, আর এইটুকু দোয়া করেন আল্লাহ যাতে আপনার আপনাদেরকে সুবুদ্ধি দেয়, সদ্বুদ্ধি দান করে, হেদায়েত করে, ফাকিবা আমিন 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 জি ফাহিম
আপনাদের ব্যাক করা হয় নাই? হ্যালো হ্যালো ব্যাক করা হয় নাই? হইছে হইছে। এই মেরুন মাথাওয়ালা কি এটা টিয়া পাখি? জি এনি একটা টিয়া পাখির ছবি পাঠাইছে, দেখছেন? মাথাটা হচ্ছে লালটু। জি কে যেন কথা বললো মনে হলো। বাসায় পালে না ভাই, বনে পালে। বনে পালে? হ্যাঁ বাসায় পালে। লেগে কথা বলে টিকটকে ডাকাডাকি করছে। আচ্ছা কথা বলে কিনা পরে শুনবো। রাশেদ ভাই জয়েন করছি আমরা সবাই, নামাজ থেকে ব্যাক করেছি। জি আপু আমি আসছি। কথা হচ্ছে লালটুটা আমাকে দিয়ে দেন। আমিও বলছি আমাকে দেওয়ার জন্য। না আমাকে লালটুটা দিয়ে যাবে শুধু, মাথা লাল যেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাক করেন ভাইয়া আপনার? জি ভাই স্টার্ট করি আমরা ক্লাস, একটা মিনিট ওয়েট করেন আমি আসতেছি আপনাদের জন্য বসে থাকতে থাকতে। বাবা আসতেছি ভাই একটা মিনিট। কেমন আছো তো খাই দাঁড়ি নাই রাখে খাই চলে যাচ্ছিল চলে কোথায় দেখতে সত্যের বুদ্ধ কসম খাওয়া যায়। তোমাদের কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঘুমাই গেছিলেন? 5টায়। এত লেটে?
উঠতে পাই নাই আমি তো উঠছি 10টায় 10:30টায় অল্প বন্ধ তাই বন্ধ আচ্ছা ভাইয়া সেটিংস এ আচ্ছা আপু জি আচ্ছা ইউটিউবে ভিডিও ছাড়ার সময় কি এসইও করে নিয়ে ছাড়তে হবে না এর ভিতরে ট্যাগ বসাই দিলেই হয়ে যাবে এসইও করে নিয়ে দেখাইছেন আচ্ছা ভাইয়া চ্যানেল দেন তো কোনো কিছু তো সেভ করেন নাই চলে গেছে শিওর দেন সিলেক্ট করেন এখন কথা হচ্ছে আমি আজকে আপনাদের ভিডিও আপলোডের ডিফল্ট পর্যন্ত দেখাবো এইটুকু পর্যন্ত কালকে আপনারা আমাকে স্ক্রিনশট সহ সাবমিট করবেন ওকে আর এখন কথা আসেন লাস্ট কিওয়ার্ডের অ্যাসাইনমেন্ট ছিল সাবমিট করেন নাই কে কে আমি চারজন ছাড়া কারো কিওয়ার্ডের অ্যাসাইনমেন্ট দেখি নাই আপনারা এগুলো এখানে সবগুলো পায় নাই আমাকে দুটো সময় দিতে হবে আপু আমি একটু আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ যতটুকু পাইছেন ততটুকু তো দেন নাই না বা আমি এখনো দিই নাই আপু আমিও দিয়ে দিব আজকে তাহলে আজকে কেন দিতে হবে আগের দিন আগের আজকের অ্যাসাইনমেন্ট এটা আপু অ্যাসাইনমেন্ট তো করেছিলাম আসলে সবটা করা হয়নি অ্যাসাইনমেন্ট করলেন তো অ্যাসাইনমেন্ট কোথায় গেছে কে নিয়ে গেছে ভাইয়া তারপর অ্যাডভান্স সেটিংস আমারটা যখন করতে গেছি তখন আমি অ্যাডভান্স মানে যে কাস্টম ইউআরএল এগুলো পাইনি এগুলো তো এখানে না ওইটা তো এক্সটারনাল সেটিংস এটা তো ইন্টারনাল সেটিংস চ্যানেল এর ভাইয়া ডোন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এটা ক্লিক করেন এটা ক্লিক না করলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখাবে এটা ক্লিক করলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখাবে না তারপরেরটা আমরা ডিসপ্লেতে দেখাবো না তারপরে যান অ্যাডভার্টাইজেবল ওকে ঠিক আছে ওকে তারপর ফিচারে যান ফিচার তো আপনার করা আছে ফিচার লাগবে না আপনার আপলোড ডিফল্টস এ যেতে হবে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস আসলে তো হবে না উপরে উঠেন উপরে উঠেন এই যে টাইটেল টাইটেলে টাইটেলে যান হ্যাঁ টাইটেলে ক্লিক করেন শুভাশিস জি আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন না আপু ছোট করে ওই ট্যাগ গুলি কিভাবে আসে এই যে টাইটেলে যখন ট্যাগটা আগে দেয় তারপরে একটা স্পেস দিয়ে তারপরে হচ্ছে আপনার টাইটেলটা দেয় তখন ওই ট্যাগটা উপরে আসে দেখাই দিলে বুঝতে পারতাম ভালো করে আচ্ছা তাইলে আমি হচ্ছে ভিডিওটা আপলোড যখন করব তখন দেখেন আচ্ছা ওকে ওকে নিচে আসেন নিচে নিচে ওকে অ্যাডভান্স সেটিংস ওকে এখানে আমরা কমেন্টসটা বলছিলাম যে কমেন্টসটুকু পর্যন্ত আমাদের দেখানো হয়েছিল এরপর আমরা নামাজে চলে গেছি সেটা হচ্ছে হোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস তারপরে হচ্ছে ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও এখন আমি প্রথম অবস্থায় যদি আমার রেটিং খুব ভালো না থাকে আমি যখন প্রথম অবস্থায় চ্যানেলকে র্যাঙ্কের জন্য ট্রাই করব বা মনিটাইজেশনের জন্য ট্রাই করব তখন অন্তত এই জিনিসটা সিলেক্ট করবেন না যে ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও যে ইউজার আপনার ভিউটা সরি আপনার রেটিংটা দেখুক আপনার ভিউ রেটিংটা ইউজার দেখুক এটা কখনোই সিলেক্ট করে দিবেন না প্রথম অবস্থায় মানে আমার কত ভিউ হলো এটা না দেখতে মানে উনি যেন না দেখতে পায় এটা হ্যাঁ ভিউ রেটিংটা কত
মানে কত ভিউ হলো কি এটা যাতে তারা দেখতে না পায়। প্রথম অবস্থায় আসলে এটা দেওয়া উচিত না, কারণ একটা ভিডিও কতদিন বয়স হয়েছে, না আপনি এক বছর দিয়েছেন, এক বছরে 500 ভিউ হয়েছে, তার মানে হচ্ছে এই ভিডিওটা মানে আপনি যে নতুন সেটা বুঝবেন না, বুঝছেন? জি আপু। তো তখন দেখা যাবে তারা ভাববে যে ভিউ যেহেতু ভালো না দুই বছর, তার মানে ভিডিওটা ভালো না, তো দ্যাটস ওয়াই ভিউটা তখন লুকিয়ে রাখতে হয়। ভিউ, সাবস্ক্রাইবার, লাইক, ডিসলাইক এর যে অপশন গুলি থাকে এগুলিকে তখন আসলে লুকিয়ে রাখা। আহাত প্রধান মিউট করে নাই আমাকে, দিলেন আমার পুরো লাইভের পুরোটা লাইভ আজকে এই জায়গাটাই মিউট করে দিবে আমাকে। আচ্ছা, এরপরে দেখেন এরপরের যে জায়গাগুলি পারমিশন, পারমিশন হচ্ছে ইউটিউব থেকে আপনার পারমিশন দেয়া, রোল দেয়া যে জায়গাটা, বাকি তিনটা অপশন সহ আমি আজকে আর দেখাবো না, কারণ হচ্ছে আজকে যতটুকু দেখিয়েছি যদিও মনে হচ্ছে খুব অল্প, আপনারা পারবেন, যারা নতুন তাদের জন্য এটা টাফ হয়ে যাবে এই এই সেটিংসটুকু খুঁজে আসতে। একটা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেল লোগো, চ্যানেল আইকন, চ্যানেলের মধ্যে সোশ্যাল মিডিয়া লিংক করা, তারপরে হচ্ছে চ্যানেলের এই সেটিংস, তিনটা সেটিংস কে ক্লিয়ার করা ফোন ভেরিফিকেশন সহ। এখানে টোটাল যদি স্লাইড কাউন্ট করি, এখানে আপনাদের টোটাল হচ্ছে প্রায় 62টা স্লাইডের কাজ হয়েছে, তার মানে আপনাদের মিনিমাম 62টা স্ক্রিনশট আসবে এখান থেকে, বুঝতে পেরেছেন? যদি ফাঁকিও দেন 50 স্ক্রিনশট এক একজনের, গুগল ডক আমি কাউন্ট করব কালকে, 50 স্ক্রিনশট নাকি আমি পুরোটা যদি দেখাই তাহলে পুরোটা আমাকে আজকে শেষ করে দিতে হবে, যাবো পুরোটাতে? না মাপচাই আপনি যাইতে হবে না, কোথাও যাই না, এমনিতে কাজের উপর কাজ বাড়ে গেছে। আচ্ছা, এই টোটাল সেটিংস গুলি করে আমি যদি এখন এখানে নিচে ডান পাশে সেভ না দিয়ে বের হয়ে যাই তাহলে আমার আর কোনো কাজ হবে না, এখানে আমাকে সেভ দিয়ে দিতে হবে। সেভ দেওয়ার মানে হচ্ছে আমি এখানে যা সেটিংস করলাম সমস্ত সেটিংস থেকে যাবে। সেভ দেন। আচ্ছা, এখন এখানে দেখেন ভিডিওস, প্লেলিস্ট, তারপরে অ্যানালিটিক। ভাইয়া হ্যাঁ স্ক্রল করেন, বাপাশে স্ক্রল করেন, এই যে দেখেন ভিডিও, প্লেলিস্ট, অ্যানালিটিক, কমেন্ট, তারপরে যান এই যে মনিটর। আরে ভাইয়া এত জোরে দৌড় দিলে হবে ভাইয়া? এখানে বেশি দৌড়তেছে মাউসটা। হুম, মনিটাইজেশন দেখতে পাচ্ছেন? এই মনিটাইজেশনে ক্লিক করেন, এই মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা, মনিটাইজেশনের জন্য এনাবেল কিনা, এই টোটাল ডিটেইলটা মনিটাইজেশন থেকে দেখা যায়। এই যে এটা ক্লোজ দেন নিচের দিকে, দেখেন মনিটাইজ হয়নি। এখন কথা হচ্ছে এখানে নোটিফাই মি ওয়েন আই এম এলিজিবল এই কথাটা লেখা আছে না, মানে হচ্ছে আপনার যে মেইল অ্যাড্রেসটা দেয়া আছে ওই মেইল অ্যাড্রেসটাতে এরা মেইল পাঠাবে আপনি যখন মনিটাইজেশনের জন্য এনাবল হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমরা ভিডিও এসইও করতে পারবো, আমরা চ্যানেল এসইও করতে পারবো, আমরা চ্যানেল র্যাঙ্কে আনতে পারবো, ভিডিও র্যাঙ্কে আনতে পারবো, আমরা সাবস্ক্রাইবার বাড়াবো, আমরা ওয়াচ আওয়ার বাড়াবো, কিন্তু আমরা কেউ বলবো না আমরা মনিটাইজেশন এনে দিব। আচ্ছা আপু, রিকোয়ারমেন্ট গুলো আমি তোমাকে ফুলফিল করে দিতে পারি কিন্তু মনিটাইজেশন দিব সেটা আমি গ্যারান্টি দিব না, কারণ হচ্ছে ভিডিওর ব্যাপার থাকে, ভিডিও কন্টেন্টের। এই যে আমি একটা ফার্স্ট ক্লাস শুরুর আগে বলেছিলাম আমার মেন্টর সহ দেখেছি, দেখে আমরা এক মাসে 3000 ওয়াচ আওয়ার আনতে পারিনি, যেই মেয়ের কাজ ছিল সে তিনটা ডিভাইস থেকে দেখতো, আমরা আমাদের প্রত্যেকের দুইটা করে ডিভাইস, আমাদের মোবাইল এবং পিসি, ভাইয়াদের ডিভাইস সারাদিন রাত 24 ঘন্টা চলতো, এই হনুমানের সাউন্ড মিউট করে ফেলায় রাখতাম, তারপর তার ভিউ বাড়তো না, কারণ কি জানেন আমরা সারা কিছু ভিডিও দেখতো না। আমি যতবার দেখবো ততবার ভিউটা দেখাবে কিন্তু ওইটাকে কাউন্ট না হোক, আমার দরকার ছিল ওর ভিউ বাড়ানো, ওইটা বুঝতে পারছেন আপু? আর একটা তো সফটওয়্যার আছে ওটা লাইক টু লাইক, ওখানে দিয়ে আপনার ভিউ বাড়ানো যায় আর কি। হ্যাঁ, ওটা কি জেনুইন? জেনুইন না আর কি, আমি দেখছিলাম। হ্যাঁ, তাইলে যেগুলি জেনুইন না
এইগুলি কথা এখানে আমরা বলবো না, কারণ আমরা সাবস্ক্রাইবার আছে যেটা ফেক সাবস্ক্রাইবার, আপনাকে বলবে আমাকে পাঁচ দিন সময় দাও, পাঁচ দিনে তোমাকে আমি 1000, তো তুমি আমাকে পাঁচ দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দাও, সম্ভব না, সম্ভব না কখনোই পাঁচ দিনে 1000 সাবস্ক্রাইবার দেয়া, তা তো হয় না আপু, আমি দেখছি, কারণ কি ওই ওই সফটওয়্যারে আপনার হচ্ছে এবং এই ফেক লাইক এবং ফেক এই যে সাবস্ক্রাইবার, মানে ফেক সাবস্ক্রাইবার ফেক ওয়াচ আওয়ার যদি আপনি বাড়ান, আর এটা ইউটিউব যখন আপনার মনিটাইজেশনের জন্য ইয়ে করবে, আপনার চ্যানেলকে স্ক্যান করবে, তখন ওরা ধরতে পারবে, ওরা ধরতে পারলে তখন আপনার ওই চ্যানেল পুরো নাই করে দিবে, এটা জানেন? জি আপু জানি। তখন ওই চ্যানেল দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, ওই চ্যানেলে তখন কোনো কাজ হবে না, এই জন্য আমি একটা চ্যানেল খুলছিলাম 2018 তে, ওইটাতে কি আর ইয়া করা সম্ভব, কোন কাজ করতে পারবে এখন? ওইটাতে কোনো ফ্ল্যাগ কোনো ইয়া আছে? ফ্ল্যাগ খাইছিলাম অনেক কয়টা, কয়েকটা দুইটা যখন স্টিক খায় তার আর তারপর আর ভিডিও ছাড়ি না, এরকম বিরক্ত লাগার পর থেকে আর এই করি না, কয়েকটা খায় ফলাইলে ওই চ্যানেলটা আর কন্টিনিউ না করাই বেটার। আহাদা কি করছেন, কি ভিডিও ছাড়ছেন বলেন? আমি তো খালি কপি পেস্ট করতে, মানে ইউটিউব থেকে ডাউনলোড করে ইউটিউবেই ছাড়তাম, মহৎ কাজ এটা একটা, মানে আপনি যে কাজ করছেন এই কাজ আসলে এত বড় সাহস নিয়া কারো করার এবিলিটি নেই, আপনাকে তো সে ফ্ল্যাগ দিছে, আপনি নিহাদের সাথে ফ্ল্যাগ খাইছি আবার তুলছি, তোলার পর আবার ছাড়ছি, 53,661টা ভিউ আর 601টা সাবস্ক্রাইব, চিন্তা করেন আপু কথা হইতে বলতেছে না এখন। আচ্ছা আপু কথা বলতেছিলাম, আপু আপনাদেরকেই কথা বলতেছিলাম, কিন্তু এনিহাও আপুর হাত হাতের মানে হাত লেগে মিউট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, না আমি বলছিলাম হাতের কথা শুনলাম না, কথা বন্ধ হয়ে গেছে। না ভাইয়া ওর কথা শুনে আমার কথা আসলে বন্ধ হওয়া না, আমি চিন্তা করতেছিলাম, এইগুলি হচ্ছে আমাদের বাঙালিদের কাজ, এই জন্যই দিনকে দিন সোশ্যাল মিডিয়া গুলি এত বেশি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, শুধুমাত্র এই জন্য, মানে আমরা বাঙালিরা যে কর্মকাণ্ড লিপ্ত হই, যে অ্যাকাউন্ট অনেকগুলি খোলা যাবে, কয়টা মানে অ্যাকাউন্ট ঠিক মতো চালাইতে না পারলো আপু কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে আগে, সেটার জন্য আমরা পাগল হয়ে যাই, আরে বাবা তুমি একটা খুলতেছো একটাই সুন্দর রাখো, সেটা না আপু কয়টা খোলা যায়, মিনিমাম অনেকগুলি খোলা যায় আপু, মিনিমাম কয়টা খোলা যাবে, ম্যাক্সিমাম কয়টা খোলা যাবে, বাঙালির কোশ্চেন হচ্ছে এইগুলি, আপনারা নিজেরা হাসতেছেন ঠিকই কিন্তু আপনারা চিন্তা করেন, আপনারাও কিন্তু আমাকে এই কোশ্চেনটা করেন, অলরেডি করেছেন ইউটিউবের ক্লাসে, যে আপু একটা চ্যানেল থেকে কয়টা ভিডিও কয়টা চ্যানেল খোলা যাবে, একটা জিমেইল থেকে কয়টা চ্যানেল খোলা যাবে, কোশ্চেনটা করেছিলেন আপনারা? জি আপু করেছিলাম, এই কোশ্চেনের কন্টেন্ট কিন্তু আলাদা ছিল, কোন কোশ্চেনে? এই যে যে কোশ্চেনটা আমি করেছিলাম, আমি করছি আগে থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, তো এখন যদি আবার আপনি আপনাকে দেখানোর জন্য আরেকটা চ্যানেল খুলতে হয় তো সেই ক্ষেত্রে নতুন করে জিমেইল লাগবে কিনা নাই একটা দেখাবে, এই যে আপনার কন্টেন্ট থেকে না না আপনার কন্টেন্ট হয়তো আপনি এক্সেপশনাল পড়ে গেছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষের কন্টেন্ট এইটাই, একটা থেকে কটা খোলা যাবে আমি কটা খুলতে পারবো, বাঙালির ফেক অ্যাকাউন্টের অভাব নাই, অবুজ বালক অবুজ বালিকা ঝরা পাতা, ঝরা পাতা ঝরে গেছে, বৃষ্টি আসতেছে, মেঘ আসতেছে, তারপরে হচ্ছে ওই দিন দেখলাম কি জানি খুব ইউনিক নাম দেখি আমি কিছু ফেসবুকে, এবং এরা শুধু আমাকে একটা পাঠাইছে পিটগুডে নাম একটা, হ্যাঁ আমাকে তো ঝরা পাতা, তারপরে সুখের সুখী মন দুঃখ বিলাসী, আমি চিন্তা করছি এরা নিজেরাই কনফিউজ হয়ে গেছে, আসলে এরা সুখী মন এরা দুঃখ বিলাসীতে আসবে আমার কাছে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার এদের আর কি বলবো, এরা ফেসবুক কে তো রেহাই দেয় নাই, এরা এখন ইনস্টাগ্রাম কেও রেহাই দেয় না, ছাড় দেয় না, আমাকে পাঠাচ্ছে শিশির বেজা স্নেগ্ধ সকাল, আপনারা তো আমারই স্টুডেন্ট, আমিও পাই আপনারাও পাবেন, ভালো আমি পাইছি কি জানেন? কি পাইছেন? গিটার বাবা, গিটার বাবা ভালো পাইছেন, গিটার বাবা আপনি গিটার মা পাইলে আপনি হাসতেন, গিটার বাবা ভালো পাইছেন, গীতার মা তো আর পান নাই আপনারা,
শুধু বাঙালিদের ক্ষেত্রে আছে তাই না, এটা কিন্তু বাইরের রাষ্ট্রেও এরকম অনেক অহরহ ফেক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ ফেক অ্যাকাউন্ট আছে, আমি বলি আমরা বাঙালিরা ইন্ডিয়ানরা পাকিস্তানিরা যা করি বাইরের গুটি কয়েক করে, আমাদের গুটি কয়েক করি না। হ্যাঁ এটা ঠিক, ডিফারেন্স এতটুকু, ওরা গুটি কয়েক করে ধরেন ওদের হাজারে দুইজন করবে আর আমাদের হাজারে দুইজন করবে না। তো আমি একটা মানে গিগের মেসেজ দেখছিলাম আর কি, মানে একটা গিগের মানে ফাইবারের একটা গ্রুপের মধ্যে, তো ওইখানে মানে একটা বায়ার রিকোয়েস্ট আসছিল, তো সে উল্লেখ করে দিছে বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া, মানে এই বাংলাদেশ আর পাকিস্তানিরা যেন এটাতে রিকোয়েস্ট না পাঠায়। হ্যাঁ আপনি শুধু এইটা কেন, আপওয়ার্কে এখানে তো একটা বায়ার উল্লেখ করে দিয়েছে, আপওয়ার্কে আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না, ওরা কান্ট্রি সিলেক্ট করে দেয় বাংলাদেশিদের, ওরা ম্যাক্সিমাম সময় ইগনোর করে, কারণ আমাদের রেকর্ড ভালো, তো আমরা তো খুব ভালো ভালো কাজ করি, দ্যাটস ওয়াই। আমাদের কিন্তু ভিপিএন আছে। আপনাদের ভিপিএন আছে? আচ্ছা এখন এখানে দেখেন ট্র্যাকের অভাব নাই, কি ট্র্যাক চান, মুড আছে, আর্টিস্ট আছে, তারপরে ট্র্যাক মানে দিবেন, শুধু দিলি হলো, লাইসেন্স টাইপও আছে, দেখেন কোনটা কোন লাইসেন্সের আন্ডারে সেটাও দেয়া আছে, এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি মিউজিক, সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্টে যান ভাইয়া, দুই একটা প্লে করে শোনায় দেন ওনাদেরকে। এখন আমার মনে হয় এখান থেকে মনে হয় সাউন্ড যাবে না, আমি আগে একবার সার্চ করলাম ওখান থেকে সাউন্ড যায়নি। এখান থেকে সাউন্ড না যাওয়ার রিজন হচ্ছে আপনার পিসির সাউন্ড অফ করা আমাদের সাথে। আচ্ছা এটা কিভাবে অন করব? এটা উপরে দেখেন যেখানে স্ক্রিন শেয়ার করতেছেন ওখানে 3 ডট আছে। হ্যাঁ তারপর 3 ডটে গিয়ে যে শেয়ারিং অপশন থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে দেন তাহলে হবে। 3 ডটে গিয়ে নিচে 3 নাম্বার ভিডিওগুলো আপলোড করার পর ডিলিট ঠিক আছে স্যার কম্পিউটার সাউন্ড আপু এগুলো কি কপিরাইট ফ্রি? এইটা ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি। হ্যাঁ এগুলো কপিরাইট এখন যাচ্ছে। হ্যাঁ ফাইবারে কি করতে পারবো ভাইয়া? পজ করেন, এখান থেকে ডাউনলোড করি অন্য জায়গায় দিতে পারবো না, এখান থেকে ডাউনলোড করে ফেসবুকে দিতে পারবো না, এখান থেকে ডাউনলোড করে ফ্রি মিউজিক এখান থেকে ডাউনলোড করে যে কোনো জায়গায় দিতে পারবো না, এখান থেকে ডাউনলোড করে ফেসবুকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ যাবে যাবে যাবে, তার মানে ফাইবারও দিতে পারবো বাবু। সোহেল আরমানের ক্যামেরা অন দেখাচ্ছে কিন্তু সোহেল আরমানকে দেখাচ্ছে না, ওর ক্যামেরাও খুঁজে পাচ্ছি না। চিন্ময় কি করতেছেন? ওই যে সোহেল আরমান তো আছে,
আপনাদের এইটুকু ছাড়া আজকের হচ্ছে, আমি বলেছিলাম না যে আমি একটু আর্লি বেরোয় যাবো, আপনাদের ক্লাস শেষ করে দেবো, আজকে আর্লি বেরোবো না, আজকে ক্লাস নিব। আপনাদের যার গিগের যেই জায়গায় সমস্যা আছে গিগের কাজ আমরা স্টার্ট করে দিই। আমাদের এতটুকু আর মনিটাইজেশনের ব্যাপারে কথাগুলি হচ্ছে, আমরা যদি কোনো কিছু ফাইবার বলতে বলতে ফাইবার চলে আসে, ইউটিউবের কোনো রুলস ভায়োলেট করি, ইউটিউবের কোনো টার্মস কন্ডিশন ভায়োলেট করেন বা ওদের ব্রেক করেন, তখন হচ্ছে ওরা আপনার মনিটাইজেশন আর দিবে না, ডিমনিটাইজেশন করে দিবে বা মনিটাইজ চ্যানেলকে ওরা মনিটাইজেশনটা ক্যান্সেল করে দেয়। আর ভিডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা কপিরাইটেড ধরে আপনি পাবলিশ করার পরেও ওরা আপনাকে হচ্ছে ইনস্ট্যান্ট ইয়ে করে দিবে, বলে দিবে যে রিমুভ করতে আপনার চ্যানেল থেকে, এটা কপিরাইট ভিডিও, এটাকে ইনস্ট্যান্ট হচ্ছে রিমুভ করার জন্য ওরা আপনাকে দিবে, যদি না দেন তখন আপনাকে স্ট্রাইক দিবে। একটা চ্যানেল, বারবার বলছি, একটা চ্যানেল তার পুরোটা মানে জন্ম থেকে লাস্ট অবধি তিনবার স্ট্রাইক খেতে পারে, এরপরে চ্যানেলটা হচ্ছে ডিসেবল করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, সাসপেন্ড করে মানে বন্ধ করে নাই করে দেওয়া হয়, গুম করে ফেলা হয়, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো কারো যদি মনে হয় যে আমরা একটু ট্রাই মারি আহাদের মতো ডিরেক্টলি, সাহস তো কম না, ডিরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে আবার ওইখানেই আপলোড করে করতে পারেন, কিন্তু এইটার রেজাল্টটা হচ্ছে ওই চ্যানেলটা চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা, বায়ারের চ্যানেলের কাজ নেওয়ার আগে অবশ্যই টিউববাডি এবং ভিডআইকিউ দিয়ে বায়ারের ভিডিওগুলির এসইও স্কোরটা দেখে নেবেন, বায়ারের ভিডিও কোয়ালিটি দেখে নেবেন, বায়ারের অডিও কোয়ালিটি দেখে নেবেন, কারণ এরকমও ভিডিও আছে যাদের হচ্ছে 4K ছবি, 4K ছবি, আমার কথাটা কি বুঝতে পারছেন, 4K কোয়ালিটির ছবি দিয়ে ভিডিও বানিয়েছে 3 ঘন্টার। কি ভিডিও জানেন? শুধু মেডিটেশন সাউন্ডের ভিডিও, মেডিটেশন হয় না, মেডিটেশনের সাউন্ডের ভিডিও, কিন্তু দেখা গেছে 3 মাস, 3.5 মাস বা 4 মাসের তার মনিটাইজেশন চলে আসছে, তার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ওয়াচ আওয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভিডিও লেন্থ, টপিক বুঝে ভিডিও লেন্থ, টপিক বুঝে ভিডিওর সাউন্ড কোয়ালিটি, সাউন্ড ইফেক্ট যদি ভালো হয় এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই ভিডিওটা না আপনার খুব দ্রুত র্যাঙ্ক করে যায়। এখন আপনি এসইও করলেন, আপনি কিওয়ার্ড দিলেন, সব দিলেন, ভিডিও কোয়ালিটি ভালো না, সেই ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না, এবং ওই ভিডিও নিয়ে ওই রকম বায়ারের কাজ করলে তখন প্রবলেম পড়বেন। ওই যে আমার ব্যাচমেট যার কথা বলেছিলাম, আমরা 1 মাস দেখেও তার কোনো কাজ আমরা বাবানি, তার কোনোভাবেই তার চ্যানেলের ভিডিও ভিউ বাড়ছিল না, কারণ আমরা ছাড়া কেউ দেখতাম না, আর আমরাই বা কতক্ষণ দেখবো, তখন আমাদের ক্লাস চলছে, আমরা আমাদের ক্লাসের প্যারায় থাকতাম। তো পরবর্তীতে যেটা হয়েছে, মেটার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, মেটার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, কারণ বায়ার তাকে দেখিয়েছে তোমার ভিডিও মানে তুমি কাজ করতে পারোনি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যানেলে যদি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড না হয় ওই চ্যানেলে ট্রাফিক কম আসে। একটা চ্যানেলকে যখন প্রথম অবস্থায় র্যাঙ্কের জন্য কাজ করবেন, বায়ারকে অলওয়েজ বলবেন উইকলি মিনিমাম 3-4 ভিডিও, উইকলি 3-4 ভিডিও যাতে তার চ্যানেলে যায়, এবং তার চ্যানেলের ভিডিও কোয়ালিটি মিনিমাম প্রথম দিককার ভিডিওগুলির মিনিমাম কোয়ালিটি 4K কোয়ালিটি দিতে। যখন একটা চ্যানেল মোটামুটি র্যাঙ্ক করে ফেলে তখন ভিডিও কোয়ালিটি যদি HDও দেয় মানুষ দেখবে। যেমন এখন আমাদের LEDP-তে যেটা হয় যে আমরা যদি ভিডিও কোয়ালিটি একটু বাজেও দিই মানুষ দেখে, কিন্তু বলে যে ট্রাই করেন যে আমাদের আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু বেটার করতে, কিন্তু তার মানে এই না যে তারা দেখতেছে না, তারা কিন্তু দেখতেছে, শিখতেছে, কিন্তু আমরা যদি প্রথম দিকে কোয়ালিটি বাজে দিতাম তাহলে কিন্তু তারা এটা করতো না। সেম জিনিসটা বায়ারের জন্য, বায়ারকে বলতে হবে ফার্স্টের দিকে ভিডিওগুলি অলওয়েজ 4K কোয়ালিটি, একটু লং টার্মের, এবং হচ্ছে কন্টেন্ট যাতে ভালো হয়, এবং তার মিউজিক মানে সাউন্ড ইফেক্টটা যাতে ভালো হয়, এবং তার অডিও সাউন্ড ইফেক্ট ভালো দিল কিন্তু সাউন্ডের আউটপুটটা ভালো না, সে খুব ভালো বেস ইউজ করলো কিন্তু আউটপুট ভালো না, ওইটা যাতে না হয়। আর হচ্ছে আদার নয়েজ, ক্যাঁকু প্যাঁপু চ্যাঁচু, এই যে আপনাদের যা আসে এগুলি যাতে ওদের ভিডিওর মধ্যে না আসে, তাহলে হচ্ছে ওই ভিডিওটা এবং ওই চ্যানেলটা খুব দ্রুত আপনি র্যাঙ্ক করাতে পারবেন। এবং ওই যখন চ্যানেলের ভিডিওগুলি আপলোড করবেন তখন যেটা হবে, ভিডিও আপলোডের সময় চ্যানেলে কিছু ট্যাগ বাই ডিফল্ট আমরা দিয়ে দিই, ওইখানকার চ্যানেলের কিছু বেসিক ট্যাগ আমরা হচ্ছে আমাদের ইউটিউবের ওই ভিডিওর ট্যাগের মধ্যে দিব, বাকি ট্যাগ দিব হচ্ছে আমরা আমাদের ওই ভিডিও রিলেটেড ট্যাগ, রিলেভেন্ট ট্যাগ। বুঝতে পেরেছেন কথাগুলো? জি আপু। ওকে আপু, আজ ফাইবারের গিগ আপলোড করবে কে কে? গতকাল রাতে আমাকে বলেছিল আপু আমি করব, মিনহাজ আপু। জি আপু, আমার একটা রিকোয়েস্ট আসছে আপু।
ওরে আপু এতগুলি একসাথে ডাকলে যখন আপু আপনাদের নাম ধরে রাখি তখন তো উত্তর দেন না, এখন আমি উত্তর দেবো না, আমি 2 মিনিট চুপ করে শুনি, আপনার আপু আপু ডাকতে থাকেন।